আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদু ওয়া শুকরু লি সাইয়িদিনা শাইখিনা মুর্শিদিনাল আযীম আলাইহিস সালাম ওয়া লি আহলি বাইতিহিল করিম আলাইহিমুস সালাম আজমাইন। মুহতারাম হাজিরিন ওয়া সামিইন, অনুষ্ঠিত হতে যাচ্ছেন পবিত্র যাকাত বিষয়ক এক আজিমুস শান মাহফিল। এই রহমতপূর্ণ, বরকতপূর্ণ ও সাকিনাপূর্ণ মাহফিল ওনার মাঝে তাশরিফ মুবারক এনে পবিত্র যাকাত ওনার উপর মহামূল্যবান নসিহত মুবারক প্রদান করে আমাদেরকে ধন্য করতে যাচ্ছেন যিনি নকশায়ে হায়দার কুতুবুল আলম, বাবুল ইলম ওয়াল হিকাম, মাহিউল বিদাত, বাহরুল উলুম, আউলাদুর রসুল, সাইয়িদুনা হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত মনোযোগের সাথে মহামূল্যবান নসিহত মুবারক শুনে হাকিকি সন্তুষ্টি রেজামন্দি মুবারক হাসিল করব। আলহামদুলিল্লাহ, শুকরুল শাইখিনা মুর্শিদিনা আযীম ওয়া আহলি বাইতিল করিম আলাইহিমুস সালাম ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাবিনা হাবিবিনা শাফিনা মাওলানা রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা শাইখিনা মুর্শিদিনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওয়া আলা আহলি বাইতিল করিম আলাইহিমুস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাবিনা হাবিবিনা শাফিনা মাওলানা রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুরুতেই আমরা সবাই একসাথে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রতি শুকরিয়া জানাচ্ছি। সবাই আমরা একসাথে পাঠ করি, আলহামদুলিল্লাহ মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন বলেই, তৌফিক দান করেছেন বলে আমাদের পক্ষে আজকে ফালি আফরাহু অর্থাৎ সাইদুল আশি পালন করে এখানে যে দিন ইসলাম ওনার অন্যতম মূল স্তম্ভ সম্মানিত যাকাত শরীফ ওনার উপর আলোচনা করা উপস্থিত হওয়া সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ, মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম দিন ইসলাম ওনার পাঁচটি স্তম্ভের মধ্যে হাদিস শরীফ অনুসারে মধ্যবর্তী স্তম্ভ। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজী যেহেতু বিশুদ্ধভাবে মালি ইবাদত, কাজী মালি নিয়ামত যত রয়েছে সময়ত যাকাত ব্যবস্থা ওনার মাঝে রয়েছে। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এছাড়াও অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় সময়ত যাকাত ওনার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সবাইকে মনোযোগের সাথে শুনতে হবে এবং ইলিম তালিমের সিলসিলা আগে আমরা বলেছি, যারা এই ইলিম তালিমের সিলসিলার মধ্যে শরিক হতে পারবেন ওনাদের হাসন নস যিনি সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংগৃহীত হবে। সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিভাবে শরিক হতে হবে, নিজে শিখতে হবে, অন্যদেরকে শেখাতে হবে, এবং সেটা শুধু তত্ত্ব কথার মধ্যে থাকলে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম খাস ভাবে আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা প্রতিদিন চার ভাগে আলোচনা করে থাকি। প্রথম ভাগে হচ্ছে যাকাত ফিতর উসুল, ওনাদের পরিচিতি যে কি বিষয়। দ্বিতীয় ভাগে হচ্ছে যাকাত ফিতর উসুল, ওনাদের গুরুত্ব, যাকাত ফিতর উসুল আদায় না করলে কি ভয়াবহ পরিণতি, আর আদায় করলে যে অগণিত অসীম প্রতিদান, সেই বিষয়গুলো আলোচনা করব। তৃতীয় হচ্ছে যে যাকাত শব্দটি কালামুল্লাহ শরীফে 32 বার এসেছে, তার মধ্যে 27 বার একটি বিশেষ শব্দ লব স্মরক আল্লাহ পাক সংযোজন করেছেন, ইতাউ জাকা ইতাউ লব স্মরক, ওনার কি অর্থ কি তাৎপর্য। শেষ যে বিষয়টি হচ্ছে সময়ত যাকাত ফিতর উসুল প্রদান করতে হয় সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি, মোহাম্মদীয়া জামিয়া শরীফ, ইয়াতিমখানা ও মিল্লা বোর্ডিং, এবং কেন সর্বশ্রেষ্ঠ স্থান। তাই চারটি বিষয় আমরা প্রতিদিন আলোচনা করছি, সবারই মনোযোগ থাকতে হবে, যে কোনো সময় প্রশ্ন যখন জিজ্ঞেস করি স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে হবে। এটা সবার মনে রাখতে হবে যে ইলিম ব বহাস, যে আলোচনার মাধ্যমে ইলিম বৃদ্ধি পায়, আর আলোচনা মানে হচ্ছে মুখ দিয়ে আওয়াজ করতে হবে, নিশ্চুপ থাকলে সেটা আলোচনা হয় না। সেজন্য যখনই প্রশ্ন করে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে হবে, আর সাথে সাথে এটা মনে রাখতে হবে যে মনে হতে পারে যে গতকাল আলোচনা করেছি, গতকাল তো শোনা হয়েছে, জানাই তো আছে, মুখ দিয়ে উচ্চারণ করার কি মানে, দরকার কি, আমি তো জানি, নাউজুবিল্লাহ। এরকম অনুভূতি যদি হয় তাহলে ইলিমের অহংকারে সে
ইবলিস শয়তানের মতো হালাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেজন্য স্বতঃস্ফূর্ত ভাবে মুখ নেড়ে আওয়াজ করে উত্তরগুলো দিতে হবে। মামদু মুর্শিদ ইবনে হাসান, তিনি আমাদেরকে কবুল করুন। প্রথম হচ্ছে জাকাত ফিতর উসর কি, তিনটাই জাকাত। তাহলে জাকাত শব্দের অর্থ আগে আমরা জেনে নিই যে অনেক অর্থ, তার মধ্যে দুইটি অর্থ আমরা আলোচনা করছি। এক নম্বর অর্থ হচ্ছে বরকত বা বৃদ্ধি, দ্বিতীয় অর্থ হচ্ছে পবিত্রতা পরিশুদ্ধি। এক নম্বর কি, দ্বিতীয় হচ্ছে পবিত্রতা পবিত্রতা পরিশুদ্ধি। কোথায় এই বরকত হবে, কোথায় এই পবিত্রতা হবে? যে মালি জিসমানি রুহানি, মালি হচ্ছে মাল সম্পদ, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি কুদরতি ভাবে বাড়িয়ে দিবেন। আর যেহেতু হারাম মালটা বের হয়ে যাচ্ছে, যে জাকাত ফিতর উসর নিজের জন্য হারাম, সেহেতু তার মাল সম্পদ পবিত্র পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। জিসমানি মানে হচ্ছে দৈহিক বৃদ্ধি, সেটা কিরকম হবে, দেহ সুস্থ থাকবে। আবার পবিত্র হচ্ছে কিভাবে, যেহেতু হারাম থেকে, হারাম খাদ্য, হারাম মাল সম্পদ কোনো কিছু গ্রহণ করা হচ্ছে না, দৈহিক বৃদ্ধিটা পবিত্র ভাবে হচ্ছে। রুহানি বৃদ্ধি কিরকম, রুহানি বৃদ্ধি হচ্ছে যে মুনজিয়াত, যে গুণগুলি মানুষ অর্জন করতে চায় তাকে নাজাত দেয়, সেই গুণগুলি ওনার মধ্যে তৈরি হবে, বৃদ্ধি পাবে। আর যে দোষগুলি মানুষকে ধ্বংস করে, সেগুলো তার মধ্যে থেকে লোপ হবে, দূর হয়ে যাবে। আবার রুহানি পবিত্রতা তাসকিয়া অর্জন মানে কি হচ্ছে, মানে হচ্ছে যে রুহানি পবিত্রতার মাধ্যমে কি হবে, যে তিনি যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, ওনাকেই তিনি হাসিল করে নেবেন, যে সেরকম উপযুক্ত তিনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে দুইটি অর্থ, একটা হচ্ছে বরকত আর দ্বিতীয় হচ্ছে পবিত্রতা। কোথায় হবে, মালি জিসমানি রুহানি। তাহলে এক নম্বর বরকত, দুই নম্বর পবিত্রতা, মালি জিসমানি রুহানি। আচ্ছা, এখন আমরা অর্থ জানলাম, তাহলে আসলে কি বুঝায় জাকাত ফিতর উসর দিয়ে? তিনটা প্রশ্নের উত্তর জানা থাকলে জাকাত ফিতর উসর দিয়ে আসলে কি বুঝায় সেটা শিখা হয়ে যাবে। তিনটা প্রশ্ন কি, যে কে দিবেন জাকাতের ক্ষেত্রে, জাকাত কে দিবেন, মালিক নিসাব, অর্থাৎ নিসাবের যিনি মালিক, যে তিনি কে, যে হাওয়ায় যে আসলে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বিষয়গুলি বাদ দিয়ে কারো কাছে যদি 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্য এক বছর ধরে জমা থাকে, অতিরিক্ত জমা থাকে, ব্যবহার হচ্ছে না, জমা রয়েছে, তাহলে তিনি হচ্ছেন মালিক নিসাব, ওনার উপরে জাকাত দেওয়া ফরজ। আচ্ছা, এখন এই 7.5 ভরি সোনা না 52.5 ভরি রূপা, আগে সমান ছিল মূল্য, এখন পার্থক্য হয়ে গেছে। 7.5 ভরি সোনা প্রায় কত হয়, 3.5 লাখ টাকার উপরে, আর 52.5 ভরি রূপা আমরা দেখতে পাচ্ছি 55,125 টাকা, 55,125 টাকা। তাহলে কোনটা ধরবো, বেশিটা যদি হয় তাহলে অনেকেই কিন্তু জাকাত দিবে না, কমটা হয় তাহলে অনেকে জাকাত দিবে, অনেক উপকার পাওয়া যাবে। সেজন্য যে রূপার নিসাবটা এখন মালিকের নিসাব হিসেবে ধরতে হবে, রূপার নিসাবটাই নিসাব হিসেবে ধরতে হবে। তাহলে কত হয়, 55,125 টাকা যদি কারো কাছে, সেটা রূপা হিসেবে হোক, মিশ্রিত ভাবে হোক, অথবা যে টাকা পয়সা দিয়ে হোক, কারো কাছে অতিরিক্ত জমা থাকে, দিন ইসলাম খুব সহজ, এক বছর ধরে অতিরিক্ত জমা থাকতে হবে, তখন তিনি হচ্ছেন মালিক নিসাব, ওনার উপর জাকাত দেওয়া ফরজ। এটা সোনা চাঁদি নগদ টাকা পয়সার ক্ষেত্রে হতে পারে, আবার মালে তেজারত ব্যবসায়িক মাল সম্পদের ক্ষেত্রেও একই ভাবে হিসাব করতে হয়। তবে আরেকটা আছে, সেটা হচ্ছে সায়মা বলা হয়, বিচরণশীল ফি ভাবে বিচরণশীল পশুর ক্ষেত্রে, সেটা আলাদা হিসাব। আচ্ছা, কতটুকু দিতে হবে তাহলে, এই যে অতিরিক্ত এক বছর ধরে জমা আছে, সেই অতিরিক্ত মাল সম্পদের 40 ভাগের 1 ভাগ, যেটা ব্যবহার হচ্ছে না, অতিরিক্ত জমা, সেটা 40 ভাগের 1 ভাগ। তাহলে 100 কত হয়, 2.5%, 100 2.5 ভাগ। আচ্ছা, তাহলে আমরা প্রতিদিনে যে প্রশ্নগুলো করছি, যে 100,000, 100,000-এ কত হাজার দিতে হবে, 2.5 হাজার, 100,000-এ কি বলে, 1 লাখ, তাহলে 1 লাখে 2.5 হাজার, 100 লক্ষে কত লক্ষ দিতে হবে, 2.5 লক্ষ, তাহলে 100 লক্ষকে কি বলেন, তাহলে 1 কোটিতে 2.5 কোটি, আমি 40 কোটি হয়, 40 কোটিতে 1 কোটি, 40 লক্ষে, তাহলে 40-এ 1, 100-তে, সবাই বুঝে গেল, ধরতে পারা গেছে সবার, হ্যাঁ, জানে মনে না, যে 40-এ দিব হচ্ছে 1, 40 ভাগের 1 ভাগ, আর 100 ভাগের মধ্যে কত দিতে হয়, 2.5 ভাগ, ঠিক আছে, 40 ভাগে 100 ভাগে 2.5 ভাগ কেমনি হয়, 40 যদি 1 হয় তাহলে 80-তে কত, 2, আর 20-এ কত হবে তাহলে, অর্ধেক, তাহলে 2.5 হয়। আচ্ছা, কখন দিতে হবে, যেটা যে আমরা যে বলেছি এক বছর, সেই বছরটা কোন ধরনের বছর, সেটা কি সৌর বছর, নাকি ফসলি বছর, নাকি ইংরেজি বছর, কোনটা, সেটা চাঁদের বছর হবে, হিজরি বছর হতে হবে, তাহলে কোন মাসে, যে কোনো মাসেই তো বছরটা পূর্ণ হতে পারে। হাদিস শরীফ অনুসারে হাদা শাহরু যাকাতিকুম, সে রমজান শরীফ মাসে, রমাদান পবিত্র রমাদান শরীফ মাসে জাকাত দিলে ফজিলত বেশি, কমপক্ষে কত গুণ, 1-এ 70, 1 বছরে জাকাত দিলে 70 বছরের সমান ফজিলত পাওয়া যাবে কমপক্ষে।
রমজান দান শরীফের ফরজ ওয়াজিবগুলো কমপক্ষে 70 থেকে 60 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে যাকাতের মূল বিষয় শিখে গেলাম। এবার ফিতরের ক্ষেত্রে, ফিতর শব্দটা শুনলে আমাদের যে ঈদের কথা মনে হয় সেটা কোন ঈদ? ঈদুল ফিতর। পবিত্র রমজান শরীফ অতিবাহিত হলে যে ঈদ সেটা হচ্ছে ঈদুল ফিতর। তাহলে ফিতরা কে কে দিবেন, কে দিবেন, কতটুকু দিবেন, কখন দিবেন, কে দিবেন? ঈদুল ফিতরের দিনে সুবে সাদিকের সময়, অর্থাৎ রমজান শরীফ শেষ হলো তারপর যে দিনটা আসতে হবে তখন সুবে সাদিকের সময়, যদি কেউ মালিকের হিসাব হন তাহলে নিজের এবং নিজের পরিবারের যারা ওনার উপর নির্ভরশীল সবার ফিতরা দেওয়া হচ্ছে ওনার উপরে ওয়াজিব। এখন এখানে পার্থক্য আছে, যাকাত সারা বছর মালিকের হিসাব হতে হয়, ফিতরা শুধুমাত্র ঈদুল ফিতরের দিনে সুবে সাদিকের সময় মালিকের হিসাব বলি হয়। যাকাত হচ্ছে ফরজ, ফিতরা কি? ওয়াজিব। যাকাত দিবে যে মালের মালিক শুধু তারটাই, আর ফিতরা দিতে হবে নিজেরটা আর পরিবারে যারা ওনার উপর নির্ভরশীল সবারটা, সেটা ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, গোলাম হোক আজাদ হোক, সবার ফিতরা দেওয়া হচ্ছে ওনার দায়িত্ব। আচ্ছা, এখন শর্ত হচ্ছে যে সুবে সাদিক অতিক্রম করতে হবে। এখন একটা শিশু যদি সুবে সাদিকের আগে জন্মগ্রহণ করে ফিতরা কি দিতে হবে কি হবে না? দিতে হবে, কারণ সুবে সাদিক পেয়েছে। যে এখন একজন ইন্তেকাল করলো সুবে সাদিকের পরে, ফিতরা দিতে হবে? দিতে হবে, হ্যাঁ, কারণ তিনি সুবে সাদিক পেয়েছেন যেহেতু পরে ইন্তেকাল করেছেন। সুবে সাদিকের আগে যদি ইন্তেকাল করেন তাহলে কি ফিতরা দিতে হবে? দিতে হবে না। সুবে সাদিকের পরে যদি একটা শিশু জন্মগ্রহণ করে ফিতরা দিতে হবে? দিতে হবে না। আরেকটা মাসালা রয়েছে সমাজ হানফিগঞ্জ, ওনার ফতোয়া অনুযায়ী কেউ যদি সচ্ছল হয়, অর্থাৎ যা প্রয়োজন প্রয়োজনীয় বিষয়গুলো যতটুকু আছে তার চেয়ে অতিরিক্ত কিছু আছে, হ্যাঁ একটা দুইটা অতিরিক্ত আছে, তখন ওনার জন্য ফিতরা দিয়ে দেওয়া হচ্ছে উত্তম বা আফজল, এতটুকু। তাহলে কতটুকু দিতে হবে? এই যে বললাম সবার দিতে হবে, তাহলে কতটুকু? যে যে ফামুন বুরিন ও কামিন আলাকুল ইসনাইন, প্রত্যেক দুইজনের জন্য এক থা, একজনের জন্য অর্ধসা, সেটা হচ্ছে 1657 গ্রাম, দেড় কেজি চেয়ে 157 গ্রাম বেশি। 1657 গ্রাম আটার মূল্য বর্তমান বাজার দরে 57 টাকা। কত ফিচার? কত বর্তমান বাজার দরে? 57 টাকা। যদি রমজান শরীফে আসার আগে চেঞ্জ না তাহলে এটাই থাকবে, পরিবর্তন হলে এটাই থাকবে, 57 টাকা একজনের জন্য। এখন যদি কোনো পরিবারে ভাই বোন 8 জন, পিতা মাতা সহ 10 জন হয় তাহলে কত টাকা ফিতরা দিতে হবে? পিতা কামাই করেন, তিনি কত টাকা ফিতরা দিবেন? 10 দিয়ে গুণ দিতে হবে 570, এভাবে এটা বের করতে হবে। আচ্ছা, কখন দিতে হবে? কখন দিতে হবে? ঈদের জামাতের আগে দেওয়া হচ্ছে ওয়াজিব, ঈদের জামাতের আগে দেওয়া ওয়াজিব। তবে উত্তম আফজল হচ্ছে রমজান শরীফ আদায় করা। হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা রমজান শরীফ ওনার শেষের দিকে ফিতরা আদায় করে ফেলতেন। একই বিষয়, যেহেতু ফরজ ওয়াজিব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, রমজান শরীফে দিলে কমপক্ষে 70 গুণ বেশি ফজিলত পাওয়া যাবে। এক সেকেন্ড অতিবাহিত হয়ে গেলে রমজান শরীফ এই ফজিলত পাওয়া যাবে? যাবে না। তাহলে ফিতরা যদি দিতে হয় তাহলে কখন দিতে হবে? হ্যাঁ, যদি কেউ বুদ্ধিমান হয়ে থাকে রমজান শরীফে দিবে। এখন যদি কেউ আরো বেশি বুদ্ধিমান হয়ে থাকে যে রমজান শরীফ আগে দিয়ে দিই, হ্যাঁ সে এখন দিয়ে দিই, হবে? হবে না। কেন? ফিতরা রোজার সাথে সম্পর্কিত। যে রমজান শরীফে ফরজ রোজা রাখলে রোজার মধ্যে ইচ্ছে অনিচ্ছা যে ভুল ত্রুটি হয় সেটা আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থা থাকে। ফিতরা আদায় হয়ে গেলে খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার দরবারে কবুল হয়ে যায়। কিন্তু রমজান শরীফ ওনার আগে তো রোজা রাখা হচ্ছে না, ফরজ রোজা রাখা হয় না, সেজন্য তখন ফিতরা দিলে হবে না। তো যাকাত কিন্তু অতি অ্যাডভান্স অগ্রিম দেওয়া যায়, সেটা রমজান শরীফ ওনার নিয়ত করে যদি এখনই দেয় তা যাকাতের টাকাটা এখন ব্যবহার হবে, আবার রমজান শরীফে ফজিলত তিনি লাভ করেন, দুইটি তিনি লাভ করেন। আচ্ছা, ফিতরা আমরা শিখে ফেলেছি। এরপর হচ্ছে ওসর। ওসর যাকাত হচ্ছে মাল সম্পদে, ফিতরা হচ্ছে যাকাতুল ফিতরা, সদকাতুল ফিতরা বলা হয়, খাবার বলা হয়। আর ওসরটা তাহলে কি? ওসরটা হচ্ছে ফল ফসলের যাকাত। ফল যেমন আম কাঁঠাল দেখা যাচ্ছে, ফসল দেখা যাচ্ছে কি ধান গম, তো ফল ফসলের যাকাত হচ্ছে ওসর। হ্যাঁ, ইয়া ইয়াল্লাযীন আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আদ। যিনি খলিক মালিক ও মহান আল্লাহ, তিনি আদেশ করেছেন যারা ঈমান এনেছো তারা আমি যা জমি থেকে খারিজ করি তার হক আদায় করো, সেটাই হচ্ছে ওসর। তাহলে ওসরটা কিভাবে দিতে হবে, কে দিবে, কতটুকু দিবে, কখন দিবে? কে দিবে? যে জমি জমাতে ফল ফসল হয়, জমি জমা বা গাছপালার যিনি মালিক তিনি প্রথম দায়িত্ব ওনার ওসর দেওয়া। এখন ওনার কাছে গেলে বলে আমি তো খাচ্ছি না, আমি দিয়ে রেখেছি, অন্যরা খাচ্ছে, তাহলে ওনাদের কাছে যান। তাদের কাছে গেলে বলে মালিক হচ্ছে ঢাকা থেকে, মালিকের কাছে যান। তো দুইজনে এড়িয়ে যায়, ফলে কি ফলাফল কি হবে? দুইজনের খাওয়া খাদ্য হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দুইজনে দিতে, তবে একজন আদায় করলেই হয়ে যাবে। কতটুকু দিবে? কতটুকু দিবে? যে অনেক ফল ফসল হয়, কোনো পরিশ্রম করতে হয় না, হ্যাঁ গাছপালা আছে, আম জাম কাঁঠাল লিচু পেয়ারা হচ্ছে, এমনিতেই ফল ফসল হচ্ছে, তো সেক্ষেত্রে বিনা পরিশ্রম হলে 10 ভাগের 1 ভাগ, আশাতুন মানে 1 দশমাংশ, 10 ভাগের 1 ভাগ। তাহলে একটা পেয়ারা গাছে 60টা পেয়ারা হলো, 60টা পেয়ারা পেরে আনা হলো, কতটুকু ওষুধ দিতে হবে? 6টা, কারণ 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আচ্ছা,
এখন যদি পরিশ্রম হয়, যিনি খলিক মালিক মহান আল্লাহ যেহেতু পরিশ্রম করছে বান্দা, তিনি আরো কমিয়ে দিয়েছেন। কিরকম করেছেন? দশ ভাগের এক ভাগের জায়গায় সেটা আরো একেবারে অর্ধেক করে বিশ ভাগের একবার করে দিয়েছেন। তো সেক্ষেত্রে পরিশ্রম করে হয় কিরকম, ধান গম একটা জমি নেই, একশো মন ধান হলো, তা সেক্ষেত্রে কি ওষুধ দিব নাকি বিশ ভাগের এক ভাগ দিব, কোনটা দিব? বিশ ভাগের, এটাকে বলা হচ্ছে নিস্পে ওষুধ, নিস্পে ওষুধ। তাহলে একশো মনের বিশ ভাগের একবার কত হয়? পাঁচ মন। তো সেক্ষেত্রে পাঁচ মন দিতে হবে। তো পরিশ্রম করে হলে বিশ ভাগের এক ভাগ, বিনা পরিশ্রম হলে দশ ভাগের এক ভাগ। তাহলে কতটুকু দিতে হবে সেটা আমাদের শিখে হয়ে গেল। কখন দিতে হবে? সরাসরি আয়াত শরীফ রয়েছে, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যখনই ফল ফসল তোলা হবে তখনই তার হক আদায় করতে হবে। যখনই ফল ফসল, আতু হাক্কাহু, যে ফল ফসল হক আদায় করা, ইয়াউমা যেদিন হাসাদিহি ফল ফসল কাটা হবে তোলা হবে। তাহলে যাকাত দিতে হতো বছরে একবার রমাদান শরীফে, ফিতরা হচ্ছে বছরে একবার রমাদান শরীফে উত্তম। তো ওষুধ তাহলে কখন? যতবারই ফল ফসল তোলা হবে ততবারই দিতে হবে। তো এতটুকুই মূল বিষয় আমাদের জানা হয়ে গেল। তো প্রশ্ন কয়টা, কে দিবেন, তারপর কি কতটুকু দিবেন, কখন দিবেন, এই মূল বিষয় শিখে হয়ে যায়। আচ্ছা, এরপরে তাহলে যাকাত ফিতর সম্বন্ধে গুরুত্বটা আমরা দেখব, কতখানি গুরুত্বপূর্ণ আসবে। আচ্ছা, গুরুত্বের মধ্যে চারটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে ইমান। হ্যাঁ, দুনিয়াতে আমরা এসেছি, আমাদের মূল বিষয়, মূল নিয়ামত আমরা যেটা পেয়েছি সেটা কি বিষয়? ইমান। সমস্ত কিছু ছাড়া যাবে, কিন্তু ইমান ছাড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে, নাউযুবিল্লাহ, অনন্তকালের জন্য জাহান্নামে, নাউযুবিল্লাহ। এরপর হচ্ছে আমল। ইমানের পরে তো আমল স্বাভাবিক, তারপরে কি? সচ্ছলতা। যাকাত যেহেতু মালি ইবাদত, তাহলে সচ্ছলতা আসবে, এটাই স্বাভাবিক। তারপরে কি অতিরিক্ত একটা প্রাপ্তি রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে শান্তির বুনিয়াদ, শান্তি পাওয়া যাবে। তাহলে ইমান, আমল, সচ্ছলতা এবং শান্তির বুনিয়াদ। তাহলে ইমান লিখা আছে সিদ্দিক আকবর আলাইহিসসালাম, তিনি কি করেছিলেন? যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছিলেন। অনেকে তখন বলেছিল যে যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হয়, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এটা কেমন কথা? তিনি কি বলেছিলেন? বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, আল্লাহ লাউ কাতালান না মানি তাদানি যাকাত, আমাকে যাকাত ফেতরে একটা উট বা বকরিবাদের রশি যদি কেউ কম দেয়, অবশ্যই 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 আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। মান ফারাকা বাইনা সালাতি ওয়া যাকা, নামাজ এবং যাকাতের মধ্যে যে পার্থক্য করবে, অবশ্যই অবশ্যই আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, তিনি জিহাদ করেছিলেন। তাহলে কেন জিহাদ করেছিলেন? তারা কি মুসলমান ছিল আসলে? না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যাকাত আদায় না করলে কি হবে? আকীদাতে অবিশ্বাসী, কাটটা কাফির। কোথায়? আয়াত শরীফ রয়ে গেছে সরাসরি, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আকীদাতি হুম কাফিরুন। আল্লাযীনা, আয়াত শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা এই ইতাউ যাকাত, যেটা আমরা বললাম সাতাশ বার, কতবার আছে কালামুল্লাহ শরীফে? এই ইতাউ যাকাত যে কাজটা, এটা আমরা পরে ব্যাখ্যা করব যে করবে না তারা, কি তারা আখিরাতে বিশ্বাস করে না, তারা কাটটা কাফের, নাউজুবিল্লাহ। ঘোষক কে? কে ঘোষণা দিলেন? যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক, কাজী এটা সত্য, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপরে কি? যদি যাকাতের কাজ করা হয়, ইতাউ যাকাত করা হয়, তাহলে কি হবে? আল্লাযীনা ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তিনি আখিরাতে ইয়াকিন রাখেন। ইয়াকিন মানে কি? জিরো বিশ্বাস, নিরেট বিশ্বাস, কোনো ফাঁকা নাই, হ্যাঁ, খাঁটি বিশ্বাস। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিসসালাম, যেটা হাদিসে বলেছে, আজ যাকাতু বোরহানুন, সম্মানিত যাকাত হচ্ছে দলিল, দলিল ছাড়া জমি জমার মালিকানা প্রমাণ করা যায় না, যত কথাই মুখে বলুক কোনো কাজ হবে না। তেমনি যাকাতের ইতাউ যাকাত যারা করবে না, তারা যে ইমানদার সেটা প্রমাণিত হবে না, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর প্রমাণ করতে হলে কি করতে হবে? তাহলে যাকাতের কাজ করতে হবে, ইতাউ যাকাত করতে হবে। তা এক নম্বর গেল ইমান, এরপরে আমাদের বিষয় হচ্ছে আমল। হ্যাঁ, কালামুল্লাহ শরীফে আমলের বর্ণনা, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি নির্দেশ দিয়েছেন। যাকাতের নির্দেশ কতবার দেওয়া হয়েছে? সম্মানিত, যাকাত শব্দটি বত্রিশ বার এসেছে, শুধু শব্দ মরকি, এছাড়া ইনফাকা শব্দ, এই বত্রিশটা আয়াত শরীফ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যাকাতের বিষয়টি বলা হচ্ছে। এছাড়া ইনফাকা শব্দ দিয়ে যাকাতের বিষয়টি বলা হচ্ছে কতবার? তেতাল্লিশ বার। সৎকার শব্দ দিয়ে বলা হচ্ছে কতবার? নয় বার। তাহলে বত্রিশ, তেতাল্লিশ, নয় হচ্ছে চুরাশি বার সরাসরি। এছাড়াও একটা হিসাবে দেখা গেছে যে খরচ করার যে বিষয়টি, যে আমার সাথে বিক্রি হয়ে যাও, আমার নিজেকে বিক্রি করার কথা বলা হয়েছে, ব্যবসা করার কথা বলা হয়েছে, তারপর কর্জে হাসানা দেওয়ার কথা বলা হয়েছে, বকিলি ত্যাগ করার কথা বলা হয়েছে, সাকতি অর্জন করার কথা বলা হয়েছে, অনেকভাবে এই বিষয়টি এসেছে। প্রায় দেড়শো বারের অধিক খরচ করার বিষয়টি আছে। খরচ করার কথা বললে প্রথমে কি নফল বিষয় না ফরজ ওয়াজিব বিষয়? তাহলে কি যাকাত ফিতর ওষুধের বিষয়টি আসবে? তাহলে এত অধিক সংখ্যক আর কোনো একক বিষয় কালামুল্লাহ শরীফে বর্ণনা করা হয়নি, আদেশ দেওয়া হয়নি। তাহলে এখান থেকে বুঝতে হবে, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি যে বিষয়কে এত অধিক সংখ্যক বলেছেন, সেই বিষয়টা কি গুরুত্বহীন না সর্বোচ্চ গুরুত্বপ্রাপ্ত? হ্যাঁ,
অত্যন্ত শক্ত ফরজ, নাউজুবিল্লাহ, যারা এটা করবে না হ্যাঁ তাদের পরিণতি কি হবে, তারা অত্যন্ত শক্ত একটা ফরজকে তারা লঙ্ঘন করলো, তাদের যেহেতু মালি ইবাদত সমস্ত মাল সম্পদ কি হবে হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বোঝার জন্য সহজে একটা পাক পবিত্র পাত্রে যদি এক ফোঁটা না পাক ফেলা হয় এক পাক পবিত্র গ্লাসের মধ্যে পানির মধ্যে, তো পুরো গ্লাসের পানিটা কি হয় নাপাক হয়ে যায়। তো নাপাকটা ছিল কিন্তু এক ফোঁটা। কাজেই এই জাকাত ফেতরা উসর হতে পারে পরিমাণে কম এক টাকা, কিন্তু যদি সে এইটাও জাকাত না করে তার সমস্ত মাল সম্পদ খাওয়া খাদ্য হারাম, নাউজুবিল্লাহ। এবং হারামের যে কুফল, ভয়াবহ কুফল, সেটা কি, এক দানা এক লোকমা এক বেলা যদি কেউ হারাম ভক্ষণ করে তাহলে 40 দিন তার ইবাদত বন্দিগি, দোয়া মোনাজাত, ইবাদত বন্দিগি তার কবুল হবে না, নাউজুবিল্লাহ। সারা বছর অনেক নামাজ রোজা করলো কিন্তু বছরে জাকাতটা দিল না, তার সমস্ত নামাজ রোজা কি হবে, বরবাদ, বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আরেকটা বিষয় আছে ভয়াবহ বিষয়, সেটা কি, লা ইয়াদখুলুল জান্নাহ গুদিয়া বিল হারাম, হারাম থেকে বর্ধিত গোশতের টুকরা কোথায় যাবে, জাহান্নামে। এক টুকরা তো আলাদা করে যাবে না, পুরো দেহটাই জাহান্নামে চলে যাবে, তাহলে তার আমল সব শেষ আর সে কাটটা জাহান্নামে, নাউজুবিল্লাহ। আর যদি করা হয় তাহলে আমরা আগেই বলেছি জাকাত শব্দে কয়টা অর্থ ছিল, এক নম্বর হচ্ছে বরকত আর দুই নম্বর পবিত্রতা। তাহলে জাকাতের কাজ যে করবে, ইতাও জাকাত করবে, তার মালি জিসমানি পবিত্রতা, রুহানি পবিত্রতা হাসিল হবে, তাই না? তাহলে এই তিনটা জিনিসের পবিত্রতা হচ্ছে দোয়া মোনাজাত ইবাদত বন্দী কবুল হওয়ার শর্ত। তাহলে আশা করা যায় নিঃসন্দেহে ওনার দোয়া মোনাজাত ইবাদত বন্দীকেই কবুল হবে। আচ্ছা, গেল দুই নম্বর আমলের বিষয়ে আলোচনা। এরপরে আমরা কি বিষয়ে আলোচনা করবো, সচ্ছলতা, যেটা খুব গুরুত্বপূর্ণ। সারাদিন মানুষ পেরেশান, কিভাবে কিছু টাকা পয়সা রোজগার করবে, কিভাবে সচ্ছল হবে, তাই না? সবার মধ্যে চিন্তা, সবার মধ্যে একটা মানুষও পাওয়া যায় না যার মধ্যে চিন্তা নাই। তাহলে হাকিকি উপায়টা কি, যিনি খলিক মালিক রহমান, তিনি আমাদেরকে কি উপায় দিয়েছেন, তিনি যে জাকাত ব্যবস্থা দিয়েছেন, হ্যাঁ, কিরকম, যে ধনী হতে হলে তিনটা বিষয় লাগে, তাই না? এক নম্বর কি, টাকা পয়সা ধন দৌলত লাগবে, নাহলে কিসের ধনী? আর দুই নম্বর কি, তার চাহিদা মিটতে হবে, বাইরে যত চাহিদা আছে মিটতে হবে, চাহিদা না মিটাতে পারলে কিসের ধনী? কিন্তু চাহিদা তো পয়সা দিয়ে অনেক চাহিদা মিটানো যায় না, যে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হলে দেখা যাচ্ছে যে 20-30-40-50-60-70-80 লক্ষ টাকা খরচ করে কেমনে তারপরেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়, নাউজুবিল্লাহ। তাহলে টাকা পয়সা দিয়ে তো কাজ হচ্ছে না। এরপরে কি, আবার অনেক টাকা পয়সা কিন্তু রাতে ঘুমাতে পারে না, তার অন্তরে চাহিদা মিটে নাই, চাই চাই নাই নাই, খাই খাই পাই পাই, এই চিন্তায় সে মরে যাচ্ছে, অন্তরে তৃপ্তি নাই, শান্তি নাই, সে কি চাহিদা মিটেছে স্যার? তাহলে সে তো দরিদ্র, নাউজুবিল্লাহ। তাহলে হাকিকি ধনী হতে হলে এই তিনটা বিষয় সমাধান, ধন সম্পদ পাবে, তার চাহিদা কুদরতি ভাবে মিটবে এবং অন্তরে শান্তি তৃপ্তি থাকবে, সেটা কোথায় রয়েছে, সম্মানিত জাকাত ফিতর উসরের মাঝে। আর কেউ যদি হাকিকতে যদি আসলেই সেরকম দায়িত্বশীল কেউ হয়ে থাকে, যে সত্যি ধনী হতে চায়, ইমানদার, তাওয়াক্কুল সেরকম থেকে থাকে, তাকে কি করতে হবে, ইতাও জাকাত করতে হবে, করতে হবে না? আচ্ছা, এরপরে যে শব্দ মনে করেছে মুদিফুন, হ্যাঁ মুদিফুন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাফা উলাইকা হুমুল মুদিফুন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, যে যাকাত থেকে দিবে, এখানে মিন দিয়ে বোঝানো হচ্ছে যাকাত থেকে, নিজের যাকাত হলে সরাসরি আতু যাকাত বললেই হইতো, কিন্তু আল্লাহ পাক বলছেন যাকাত থেকে, অর্থাৎ কিছু যাকাত হবে নিজের, কিছু যাকাত হবে কি, হ্যাঁ অন্য থেকে সংগ্রহ করা, তার মানে যার ফরজ ওয়াজিব হয় তিনিও মুদিফুন, মুদিফুন শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধিশীল, যিনি যাকাত থেকে নিজের হোক অন্যের হোক সংগ্রহ করে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য ইতাও যাকাত করবেন, তিনি মুদিফুন অর্থাৎ সমৃদ্ধিশীল হয়ে যাবেন, সুবহানাল্লাহ মাওলানা শেখ ইব্রাহিম আলাইহিস সালাম। ধনী হলে এক জায়গায় ধনী, হ্যাঁ বিলিয়নিয়ার মিলিয়নিয়ার ইত্যাদি ইত্যাদি, কিন্তু সমৃদ্ধিশীল উনি কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নন, ওনাটা বাড়ছেই বাড়ছেই বাড়ছে, কতটুকু সীমা কতটুকু, একেবারে খলিক মালিক মহান আল্লাহ পাক ওনাকেই তিনি হাসিল করে নেবেন, সুবহানাল্লাহ মাওলানা শেখ ইব্রাহিম। শুধু এতটুকুই না, এটা ইসমে ফায়েল, আরবি কাওয়ায়েদ অনুসারে ইসমে ফায়েল, যিনি ইসমে ফায়েল হন তিনি যে কাজ ঘটান অন্যদেরকেও তিনি সমৃদ্ধিশীল মুদিফুন বানিয়ে নেবেন, সুবহানাল্লাহ মাওলানা শেখ ইব্রাহিম। আচ্ছা, এরপরে আমরা দেখি কাপ্তানের কাপড়, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, হযরত জুন্নুরাইন আলাইহিসসালাম ওনার সময়ে এত সুন্দরভাবে যাকাত ব্যবস্থা কায়েম হয়েছিল, কোটি কোটি মুসলমান যে কোনো চাহিদা অপূর্ণ নাই, ওনারা কান্নাকাটি করেছেন, সাহাবা আকরাম রাদিয়াল্লাহু আনহু ওনাদের কান্নাকাটিটা কিরকম, হাকিকি বিষয়, ওনারা কান্নাকাটি করেছেন আইবার আলী, যে জান্নাতে চাহিদা অপূর্ণ থাকে না, পূর্ণ হয়ে যায়, দুনিয়াতেই আমাদের সমস্ত চাহিদা পূর্ণ হয়ে গেছে, আমরা কি জান্নাত দুনিয়াতে পেয়ে গেলাম, আসল জান্নাত আমাদের থাকবে, তো ওনারা কান্নাকাটি করেছেন, সুবহানাল্লাহ মাওলানা শেখ ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, যিনি আগে প্রাথমিক যুগে দীন ইসলাম ওনার প্রাথমিক যুগে একেবারে ক্ষুধার তাড়নায় তিনি মাটি কামড়ে পড়েছিলেন, এক এক চুমুক দুধ, এক গ্লাস দুধ যদি কেউ খাওয়াতো, হাদিসে বর্ণনা করা আছে, সেই তিনি বলছেন যে আমি কাপ্তানের কাপড় দিয়ে আমার নাক মোবারক মুছি, নাক মোবারকে ময়লা পরিষ্কার করি,
সোনার ডান দিকেরটা হচ্ছে সোনার রূপার, ডান দিকেরটা হচ্ছে রূপার সুতায় সেলাই করা কাপড়, রূপার সুতা, এটা আমরা দেখেই নেই কোনদিন। আর বাম দিকেটা হচ্ছে সোনার সুতায় সেলাই করা কাপড়, এটা টপকাপি মিউজিয়ামে রাখা আছে তুরস্কের, যে রাজা বাদশাদের মধ্যে যারা উচ্চ পর্যায়ের রাজা বাদশাহ ওনারা এই পোশাকগুলো ব্যবহার, সেই এত দামি পোশাক দিয়ে নাক মহরকে ময়লা পরিষ্কার করা হয়েছে। ফেনলা কাজ, আমরা নাক মহরকে ময়লা পরিষ্কার একটা ফেনলা কাপড় দিয়ে, যেটা কোনো গুরুত্ব নাই, যেহেতু ময়লা পরিষ্কার করা হয়, অথচ সেই কাপড়টাই তখন এত দামি, সুবহানাল্লাহ, মান্নুর শাকিল আলাইহিসসালাম, তখন কত সমৃদ্ধি, কত প্রাচুর্য, সেদিকে আমাদেরকে কে নিয়ে যাচ্ছেন? তর্তিবটা কি হযরত জুনুনুল আলাইহিসসালাম যেই উসুলটা ব্যবহার করেন সেটা কি? হাদা শাহরু যাকাত, এখন সময় তো রমজান শরীফ মাসে যাকাতের, এটাও যাকাত করতে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর কি? সুদ ব্যবস্থা ধ্বংস, সেটা কে বললেন? যিনি খলিক মালিক রহমান আল্লাহ, তিনি ইশাদ মনে করছেন, ইয়াম হাকুল্লাহ রিবা ওয়া ইরবি সাদাকা, যে আমি রিবা সুদকে করি ধ্বংস, আর সম্মানিত যাকাত ক্ষেত্রে ওনাদেরকে করি বৃদ্ধি প্রাপ্ত, সুবহানাল্লাহ, মাওলানা মুশফিক ইবনে আলাইহিসসালাম। সেটা কিভাবে? স্বাভাবিক দৃষ্টিতে আমরা তো দেখি সুদখোর কি করে, 100 টাকা দিয়ে 10% সুদে 110 টাকা নেয়, তাই না? সুদখোর 100 টাকা দিয়ে 10% সুদে কত টাকা নেবে? 110 টাকা। এখন যাকে সে 100 টাকা দিল, সে ধরলাম কিছু কেনাকাটা করলো, 100 টাকার কেনাকাটা করলো, তাই না? এই সুদখোর করে সে ফেরত দিবে কত? দিবে কত? 110 টাকা। তো 100 টাকায় যা কেনা যেত, এই সুদখোর টাকা টাকা নিয়ে কি করে ফেললো? এই 100 টাকার মূল্যকে সে 110 টাকা বানিয়ে ফেললো, নাউজুবিল্লাহ। তো ভালো হলো না ক্ষতি হলো? 100 টাকায় আগে যা পাওয়া যেত এখন তাকে কত দিতে হবে? 110 টাকা। তাহলে কি হলো? টাকার অবমূল্যায়ন হলো, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেল। তাহলে সুদের মাধ্যমে কি বাড়লো না, ধ্বংস হলো? হ্যাঁ, আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন, কিন্তু কতজন সেটা দেখতে পায়? দেখতে তো পায় না। আর এটা ভুক্তভোগী কারা? সুদকর তো টাকা বেশি নিচ্ছে, হ্যাঁ, কিন্তু ভুক্তভোগী কারা? যেহেতু দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা ঘাটে ঘাটে 10 টাকা করে বেশি দিতে হবে, আর টাকার অবমূল্যায়ন হচ্ছে, টাকার দাম কমে গেছে, আগে 100 টাকা যা পাইতে এখন 110 টাকা সেটা পাইতে হবে। তো সেই জন্য ভুক্তভোগী হচ্ছে যারা সাধারণ সীমিত আয়ের এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদের তাদের তো 2 দিন পর পর 10 টাকা করে বাড়বে না, বাড়বে কি? হ্যাঁ, বাড়বে না। এই জন্য যে সাধারণ যারা রয়েছে, যেটা সুদ হচ্ছে ধনীদের, যার টাকা আছে টাকায় টাকা, সুদ কি? টাকায় ধনীদের শোষণের হাতিয়ার হচ্ছে সুদ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ এই সুদ ব্যবস্থা মুসলমানদের মধ্যে একেবারে সাধারণ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে এত ঘৃণিত বিষয় যে হাদিস শরীফে রয়েছে, যে নিজ আপন মায়ের সাথে অপকর্ম করার মতো ঘৃণ্য বিষয়, নাউজুবিল্লাহ, 36 জন বেগানা মহিলার সাথে অপকর্ম করার মতো ঘৃণ্য বিষয় এই সুদ। অথচ পড়াশোনা করবে লোন, সেখানে সুদ, হজ করবে লোন, সেখানে সুদ, বাড়ি করবে সেখানে হাউস বিল্ডিং এর লোন, সেখানে সুদ, চাকরি করে সেখানে প্রভিডেন্ট ফান্ডের সুদ, কেনাকাটা করে সেখানে, কোথায় সুদ নাই? বাংলাদেশে প্রায় 40% পর্যন্ত, আমি গত বছর এই বছর দেখা হয়নি, 40% পর্যন্ত আমি সুদ দেখেছি, নাউজুবিল্লাহ। যে এই যে বিষয়টা, এটা ইহুদিদের প্রাচীন ব্যবসা, কাদের ব্যবসা? ইহুদিদের প্রাচীন, হাজার হাজার বছর ধরে। এখন কি হচ্ছে বাংলাদেশে, প্রত্যেকটা দেশেই একটা সেন্ট্রাল ব্যাংক থাকে, বাংলাদেশে সেটা কোন ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক কি করে বলেন, দিয়ে টাকা ছাপায়, টাকা, অন্য কোনো ব্যাংক টাকা ছাপাতে পারে? আর কেউ পারে টাকা ছাপাতে? তাহলে কি করা হয়, যাবজ্জীবন কারণে পারলে মৃত্যুদণ্ড দিয়ে দিবে যদি জাল টাকা পায়। তা সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপায়, তারপরে টাকাটা সে লোন হিসেবে দেয় সুদে অন্যদেরকে, এই টাকাটাই জনগণের কাছে যায়। আর এই টাকাটা সে ছাপানোর আগে কি করে, এই টাকার মূল্যমান জমা রাখতে হয় কাদের কাছে? ফেডারেল রিজার্ভ আমেরিকাতে জমা রাখতে হয়। তাহলে মূল সুদটা কারা খাচ্ছে? ইহুদিরা খাচ্ছে, ইহুদি নাসারা খাচ্ছে। অথচ আমরা টেরই পাচ্ছি না, এই সুদের কারণে দেখা যাচ্ছে সমস্ত কিছুর দাম বাড়ছে, আর কি হচ্ছে, যে টাকার অবমূল্যায়ন হচ্ছে। আর এই কারণেই তারা, যে ডক্টর ইউনুস, তাকে নোবেল প্রাইজ দিল কি জন্যে, যে সে খেটে খাওয়া মানুষদের থেকে মাইক্রো ক্রেডিট নাম দিয়ে, ক্ষুদ্র ঋণ নাম দিয়ে সে কি করলো, তাদের কাছ থেকে সুদ, তাদের চাল চুলা ঘর বাড়ি বিক্রি করে তাদেরকে নিঃস্ব হত দরিদ্র বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা খুশি হয়ে, যেহেতু তারা একেবারে রুট লেভেল থেকে, একেবারে নিঃস্বদের থেকে সুদ আদায় করছে, সে তাকে নোবেল প্রাইজ দিয়েছে, নাউজুবিল্লাহ। এতটুকু তো বোঝার জন্য যথেষ্ট। তাহলে এই ব্যবস্থা কি মেনে নেওয়া যাবে? কাদেরকে বেশি কাজ করতে হবে? হ্যাঁ, যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ সীমিত হয়, তাদেরকে বেশি কাজ করতে আসছে। মুসলমান তো সবাইকেই কোনোভাবেই সুদ ব্যবস্থা মেনে নেওয়া যাবে না। যে ধনীর মাল সম্পদের মধ্যে ফি আমলে হাক্কু মালুম লিসাইল মাহরুম, যারা মাহরুম, যারা বঞ্চিত, সাইল, যারা যাচনাকারী, তাদের হক রয়ে গেছে ধনীর এটা জমি থাকা মাল সম্পদের মধ্যে। সেটা কি? সুদের মাধ্যমে পয়সা উঠে কোথায়? ধনীদের কাছে। আর যাকাতের মাধ্যমে পয়সা নামে কোথায়? হ্যাঁ, যারা যাদের প্রয়োজন সেখানে, সুবহানাল্লাহ, মাওলানা মুশফিক ইবনে আলাইহিসসালাম। সেই জন্য সুদ ব্যবস্থা ধ্বংস করতে হলে কোন ব্যবস্থা কায়েম করতে হবে? তাহলে কে করবে? বাড়িতে ঘুমিয়ে থাকলে আপনি কি সচ্ছলতা অর্জন করতে পারবেন? কোনোদিন সম্ভব মনে করছেন যে আপনি কামাই রোজগার করে ধনী হবেন, কিন্তু আপনি পারবেন না, আপনার টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে কাফের মুশরিক বেদিন বন্দিনা চক্রান্ত করে, নাউযুবিল্লাহ।
আচ্ছা, এখন কেউ জাকাত আদায় করলো না, ইতাও জাকাত করে না, তার মাল সম্পদ কি যেরকম আছে তেরকমই থাকবে? না, সেটা নষ্ট হতে বাধ্য। মা তুলিফা মালুন ফি বারে ওয়ালা বাহারে ইল্লা বি হাফসি জাকাত, যে জমিনে পানিতে আমরা যে কলমে শুনি লা ইলাহা নাই কোনো একমাত্র আল্লাহ পাক তিনি ছাড়া, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং ইনসানকে জিনকে সৃষ্টি করেছে কি একমাত্র আমার ইবাদত করার জন্য, তেমনি মা তুলিফা মালুন ফি বারে ওয়ালা বাহারে জমিনে পানিতে যে কোনো জায়গায় মাল সম্পদ নষ্ট হচ্ছে, কারণ কি ইল্লা বি হাফসি, কারণ কি জাকাত বন্দি, জাকাত বন্দি করে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ বন্ধ করে রাখে, সেটা কিভাবে যে জাকাত একটা ওষুধ কারোর উপর ফরজ আদি করে সে হিসাবই করে না, নাউজুবিল্লাহ, কয়জন ওষুধ দেয় প্রতিদিনই তো বলছি, ওষুধ তো জমা হতে দেখি না, এই যে আমরা প্রতিদিন বলছি, তা কোথায় কেন হিসাব করা হয় না, তা মাল সম্পদ কি বাড়বে না, জাকাত কি বন্দি আছে না মুক্ত, বন্দি, তা চিঠি দেওয়া হচ্ছে সুন্নতি চিঠি, সেটা নিয়ে বিতরণ করার কথা, সেটা নেওয়া হয় না আবার দেওয়া হয় না, নাউজুবিল্লাহ, তো জাকাত কি বন্দি না মুক্ত, বন্দি, আবার আদায় করার কথা অন্যদের কাছে বলার কথা সেটাও করা হয় না, জাকাত বন্দি না মুক্ত, বন্দি, এরপরে কি পৌঁছানোর কথা হচ্ছে মোহাম্মদিয়া জামিয়া শরীয়া এতিমখানা আলিয়া মাদ্রাসা, সর্বশ্রেষ্ঠ স্থান, একমাত্র স্থান, কিন্তু যেখানে শয়তান খুশি সেখানে দিতে ভালো লাগে, নাউজুবিল্লাহ, তাহলে কি তার মাল সম্পদ যা আছে তাই থাকবে? হ্যাঁ, নষ্ট হতে থাকবে যেখানেই থাকুক, নাউজুবিল্লাহ। আবার আরো শক্ত বিষয় রয়েছে, কত ওয়াজাব আলাইকা ইয়াকুনু কত ওয়াজাব আলাইকা সাদাকাত ফালা তুখরিজুহা, ইয়াকুনু কত ওয়াজাব আলাইকা সাদাকাত ফালা তুখরিজুহা ফাইহলিকুল হারামুল হালাল, কারো উপরে যাকাত ফিতর উসুল ফরজ ওয়াজিব হলো কিন্তু ফালা তুখরিজুহা সে সেটা খারিজ করলো না, আলাদা করলো না, তার মাল থেকে সে হিসাব করে বের করলো না, তাহলে কি হবে, ফাইহলিকুল হারামুল হালাল, এই হারামটা যাকাত ফিতর তার নিজের জন্য হারাম, এত শক্ত হারাম, এটা এত কুপ্রভাব, তার কুপ্রভাবটা এত শক্তিশালী, হালালুন তৈয়িবাতুন, সেই হালালকে সে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ, হারাম বানিয়ে ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ, তাহলে কোনোভাবেই কিন্তু জাকাত ইতাউ জাকা না করে কোনো উপায় নাই, তিনি যেই হোন, এরপরে কি যদি ইতাউ জাকা করা হয় তাহলে কত গুণ বাড়বে, বহু গুণে বৃদ্ধি পাবে, এটা আমাদের হিসাব ছাড়া আল্লাহ পাক বাড়িয়ে দেবেন কুদরতি ভাবে, যে হযরত জুনুরুল্লাহ ওনার বিষয়টি বারবার আমরা বলছি, যে ওনার সময় এত ঐশ্বর্য, জাকাত নেওয়ার মতো কেউ নাই, এটাই স্বাভাবিক, জাকাত নেওয়ার মতো কেউ নাই, তো ওনার গভর্নর চিঠি লিখলেন, কেউ তো নিচ্ছে না কি করব, রাস্তার মোড়ে মোড়ে লোক থাকে সেখানে ঘোষণা দেন, তাই করা হলো, এখনো তো নেয় না কি করব, বাজারে বাজারে ঘোষণা দেন, যার প্রয়োজন সেই নিয়ে যাক, যার প্রয়োজন সেই নিয়ে যাক, কিন্তু যে আশ্চর্য ঘটনা, এরকম অত্যাশ্চর্য ঘটনা কখনো মনে ঘটেনি, যে একটা ব্যক্তিও পাওয়া যায়নি, কোটি কোটি মুসলমান একটা ব্যক্তিও পাওয়া যায়নি যার কিছু প্রয়োজন আছে, এটা পুরোপুরি হাদিস ওনার মেজদার, তাসাদ্দাক যাকাত ফিতর ওষুধ দেওয়া কি হবে, যে যার কাছে সে বলবে আমার আজকে কোনো প্রয়োজন নাই, কালকে হয়তো কিছু প্রয়োজন ছিল, যে মরুভূমি মধ্যে নহর মরুদ্যান জারি হয়ে যাবে, অতিবৃষ্টি অনাবৃষ্টি দূর হয়ে যে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ প্রাচুর্য দিয়ে দিবেন, সুবহানাল্লাহ ওয়া মুশকিলা, যে কুদরতি রিজিক আসমান থেকে বর্ষিত হবে, সুবহানাল্লাহ ওয়া মুশকিলা আলাইহিস সালাম, তা সেদিকে কে নিয়ে যাচ্ছেন আমাদেরকে, তাহলে কারা যেতে পারবে, যারা ইতাও জাকা করবে, আর যারা করবে না তারা যেতে পারবে, কুশিনকালেও নয়। আচ্ছা, তারপরে চার নম্বর বিষয়, ইমান আমল সচ্ছলতা আলোচনা হলো, এরপর কি শান্তির বুনিয়াদ, হ্যাঁ শান্তির বুনিয়াদ, সেটা কিরকম, যে দিন ইসলাম, ইসলাম মানে কি শান্তি, হাকিকি না বানোয়াটি, হাকিকি শান্তি, আসল শান্তি, যে দিন ইসলাম ওনার বুনিয়াদ ইসলাম আলা খমস, যে পাঁচটা স্তম্ভ, কটা স্তম্ভ, পাঁচটা, ইমান নামাজ দুইটা গেল, তারপর মাঝখানে কি জাকাত, এরপর আর দুইটি হজ এবং রোজা, তাহলে মাঝখানে কোন স্তম্ভ, জাকাত, এখন শান্তি চায় কিন্তু মাঝখানে স্তম্ভ নাই, তার ঘর আছে না নাই, ঘরটা ধসে পড়বে, হ্যাঁ তাহলে সে শান্তির মধ্যে থাকতে পারবে, পারবে না, সেটাই হাদিস শরীফে রয়েছে, কালামুল শরীফে আলিয়াম আকমান্তুলাকুম দিন আকুম আত্মান্তুলাইকুম নিমাতি রদিতুলাকুম ইসলাম দিন, দিন ইসলাম এমন একটি ঘর যার মধ্যে সমস্ত কিছু, বাইরে কিচ্ছু নাই, হ্যাঁ কামাল করে দিয়েছেন আল্লাহ পাক, সমস্ত কিছু সমস্ত নিয়ামত তামাম করে দিয়েছেন, একেবারে পরিপূর্ণ, তামাম মানে পরিপূর্ণ, পরিপূর্ণ মানে পরিপূর্ণ, কোনো নিয়ামত বাদ নাই, সুবহানাল্লাহ মুশকিলাস, আমরা তো ফিকির করি না, এবং রিদওয়ানুম মিনাল্লাহ আকবার, আল্লাহ পাক ওনার সন্তুষ্টি সমস্ত কিছু, সেই সন্তুষ্টি এখানে এই ঘরের মধ্যে, আফসোস যার মধ্যবর্তী স্তম্ভ নাই সেই ঘরের, সেই ঘর কি আছে, সেই ঘর তো ভেঙে গেছে, সেই ঘর তো অটুট থাকতে পারে না, সে শান্তির মধ্যে থাকবে না, গজবের মধ্যে থাকবে, তার তো কিছুই নাই, কোনো নিয়ামত নাই, সেই গজবের জিন্দগি যাপন করবে, নাউজুবিল্লাহ, পদে পদে সে ঠেকবে, নাউজুবিল্লাহ, সেটাই হাদিস শরীফে রয়েছে, যে ইতাউ জাকা না করলে কি পরিণতি, উমিরতু আন উকাতিলান নাস, যে আমি আদিষ্ট হয়েছি ওই সমস্ত মানুষকে কতল করে ফেলার জন্য, কারা, হাত্তা ইয়াশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিমুস সালাহ ইয়ুতুস যাকাহ, এই তিনটা যে করবে না তারা কি হবে, কতলের উপযুক্ত, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন যিনি খলিক মালিক রহমান আল্লাহ পাক, তিনি আদেশ করেছেন,
তাহলে কারা কারা? সে তিনটে কি? ইমান যারা আনবে না, নামাজ প্রতিষ্ঠা করবে না, আর ইতাউ যাকা যারা করবে না। এখন ইমান মুখে মুখে আনলো কিন্তু ইতাউ যাকা করে না, হ্যাঁ সে কি? তার ইমান আছে কি নাই? নাই, তার ইমান গায়েব। নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে কিন্তু ইতাউ যাকা করে না, তাহলে কি তার নামাজ কবুল হবে কি হবে না? তাহলে জাকাত নাই, ইতাউ জাকা নাই, তো কোনোটাই নাই। আর ইতাউ জাকা আছে তো দলিল সহ প্রত্যেকটা বিষয় আছে। এখন অনেক কাজ করা হয়, অনেক কাজ করা হচ্ছে, কিন্তু এই যে মূল বিষয় ইতাউ জাকার মধ্যে মন বসে না, নাউজুবিল্লাহ। তার পরিণতি কি? সে তো জিহাদের মুখোমুখি, যে কঠিন অবস্থা তার, তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক তার আকল সমস্ত, তার ইলিম, তার মাল সম্পদ, তার জায়গা জমি, তার আলালত, তার আমল, তার আকিরা সমস্ত কিছু সর্বক্ষেত্রে সে পরিপূর্ণ হালাক, নাউজুবিল্লাহ। আর বিপরীতে যদি ইতাউ যাকা করা হয়, তাহলে সরাসরি যে আয়াত শরীফ রয়েছে পবিত্র সূরা হজ শরীফ ওনার শেষ আয়াত শরীফ, পবিত্র সূরা হজ শরীফ ওনার শেষ আয়াত শরীফ কি বলা হয়েছে? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি, যে আপনারা জিহাদ করুন আল্লাহ পাক ওনার রাস্তায় হাকিকতে সত্যিকারের জিহাদ। হ্যাঁ, হুয়াজ তাবাকুম, তিনি আপনাদেরকে মনোনীত করেছেন। হ্যাঁ, মামা আলাইনা ফিদ্দিন মিন হারজ, আল্লাহ পাক দিনের মধ্যে কোনো কাঠিন্য কঠিন কিছু দেননি। খুব খেয়াল করতে হবে কথাগুলো, যে কল শরীফ কালামুল শরীফ ওনার আয়াত শরীফ, ওয়াজাহিদু, আল্লাহ পাক বলছেন যে হাকিকি জিহাদ করুন, আপনাদেরকে মনোনীত করা হয়েছে, আমি দিনের মধ্যে কোনো কঠিন বিষয় দেইনি। হ্যাঁ, তারপরে কি? যে যে মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আপনারা হচ্ছেন কি? আমার হাবিব যে খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার যে উম্মত, ওনার মিল্লাত, ওনার দলের অন্তর্ভুক্ত, যে তিনি আপনাদেরকে নামকরণ করেছেন কি? মুসলিমিন। কি মিন কাবলু অফি দালিক, পূর্ববর্তী কিতাবে সেটা উল্লেখ আছে এবং বর্তমান যে কালামুল রসুল সেখানেও সেটা উল্লেখ আছে। কি জন্য? লিয়াকুনা রাসূলা শাহীদান আলাইকুম তাকুনু সুহাদা আলান নাস, যে আপনারা আপনাদের সাক্ষী দিবেন কে? আমার হাবিব। আপনাদের সমস্ত কিছু যিনি দেখছেন, যিনি হাজির নাজির, তিনি কে? আমার হাবিব সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ ওয়া আমনু মুশকিব আলাইহিস সালাম, তিনি এখানেও হাজির নাজির, হাজির নাজির না, সমস্ত কিছু তিনি দেখছেন। ওয়া তাকুনু সুহাদা আলান নাস, এবং আপনারা সমস্ত মানুষের আপনারা হচ্ছেন সাক্ষী। সুবহানাক মামনু মুশকিব আলাইহিস সালাম, কত সম্মান মর্যাদা আমাদেরকে দেওয়া হচ্ছে মামদুজুত মুর্শিদ কিবলা সাহেব ওনার উসিলায়, আমরা সেটা পাচ্ছি বর্তমান জামানায়। সুবহানাল্লাহ মামদুজুত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপর কি? এই যে নাস শেষ হলো, এত মর্যাদা, তাহলে করতে হবে কি? কাজটা কি? যে সমস্ত মানুষের আমরা সাক্ষী দিই, এটা সহজ কথা নয়। যে কি বলালো? ফা, অতঃপর, তাহলে কি কাজ আদেশ করছেন আল্লাহ পাক? কি কাজ? আগে বলেন জিহাদ করো, হাকিকি জিহাদ, যে আমাদেরকে মনোনীত করা হয়েছে, দিন ইসলাম সহজ, তাহলে সেই সহজ কাজটা, সেই হাকিকি জিহাদটা কি? অতঃপর কি করতে হবে? ফা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, যে নামাজ প্রতিষ্ঠা এবং ইতাউজ যাকা, ইতাউ যাকা করতে হবে। তাহলে কি হবে? যে কি পাওয়া যাবে? ওয়াতাসিমু বিল্লাহ, ওয়াতাসিমু বিল্লাহ, যে আল্লাহ পাক ওনাকে পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে। হুয়া মাওলাকুম, কেমন ভাবে? যে আমি অভিভাবক হব, আমি সমস্ত কিছু দেখভাল করব, সমস্ত ভালাই যে আমি দেখব, কেউ কোনো ক্ষতি করতে পারে না, আমি স্বয়ং অভিভাবকত্ব গ্রহণ করব। সুবহানাল্লাহ, ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আমার চেয়ে শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ আছে? আমার চেয়ে শ্রেষ্ঠ মদতকারী আর কেউ আছে? কিন্তু আফসোস, আফসোস মুসলমানদের জন্য, মূল বিষয় এখানে বিরাট ফজিলতের কথা বলা আছে, মুসলমানদের মূল ইতিহাসটা এখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু মূল যে কাজটা আল্লাহ পাক আদেশ করলেন সেই কাজটা কোথায়? সেই কাজটা এখন কে প্রতিষ্ঠা করছেন? মানুষ, সেটা কি? সেই কাজটা কি? সেই কাজটা কি? ইতাউজ যাকা, শুধু যাকাত নয়, কি বলেছেন? ইতাউজ যাকা। তাহলে ইতাউজ যাকা মানতে হবে, জানতে হবে অর্থ কি, ইতাউজ যাকা মানে কি? হ্যাঁ, সেটা অর্থটা এখন জানবো আমরা, বুঝা গেছে? এইটুকু করলে আমরা আল্লাহ পাক ওনাকে অভিভাবক হিসেবে পাবো, কোনো ক্ষতি কেউ করতে পারবে না, সমস্ত গাইবী মদত মুসলমানরা লাভ করবে। সুবহানাল্লাহ মুশকিল না। তাহলে ইতাউ যাকা কতবার এসেছে কালামুল্লাহ শরীফে? জাকাত শব্দ এসেছে 32 বার, তার মধ্যে 27 বার এই ইতাউন লফজ মরক, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি সংযোজন করেছেন। কিন্তু আফসোস, এই বছরেও কোনো কিতাব দেখলাম না যে বেরিয়েছে যেখানে এই শব্দ মরক নিয়ে কোনো আলোচনা আছে। তাহলে সেই শব্দ মরকে কি অর্থ? শাব্দিক অর্থ হচ্ছে প্রদান করা, যাকাত নিজে খায় না, প্রদান করতে হয়, যাকাতটা চসর অন্যদেরকে প্রদান করতে হয়, তাহলে শাব্দিক অর্থ হচ্ছে প্রদান করা। কিন্তু প্রদান করতে হলে যে বিষয়টি প্রতিদিন আমি দেখাচ্ছি, যে আমার হাতে কলম আছে, দেখা যায়, সবাই দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছা করলে যে কাউরে এই কলমটা দিতে পারি, তাই না? দিতে পারি। আচ্ছা, এখন আমার হাতে কি? কিচ্ছু নাই, দিতে পারবো কিছু? তাহলে দিতে হলে আমাকে আগে কি করতে হবে? কলমটা তুলতে হবে, আমার হাতে নিতে হবে,
সংগ্রহ করতে হবে, আদায় করতে হবে, সেটাই শুধু এটা এমনি না, ঐচ্ছিক না। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি আদেশ করেছেন খুজ আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম সাদাকাতান, উম্মতের মাল সম্পদ থেকে যাকাত ফেরত অংশ। তাহলে এই আদায় করা প্রথমে তাহলে কি করতে হবে, আদায়। হ্যাঁ, না করলে প্রদান করা যাবে, তারপর হচ্ছে প্রদান। তাহলে আদায় করব কোথা থেকে, আগে নিজের না আগে অন্যেরটা? তাহলে প্রথম অর্থ হচ্ছে ইতাউন, প্রথম অর্থ কি আদায় করা নিজের এবং অন্যের, তারপরে কি প্রদান করা, যাচাই করে হক ইসলাম, নাকি শয়তান যেখানে খুশি হয় সেখানে। আচ্ছা, তাহলে প্রথম অর্থটা আমরা একটু আলোচনা করি যে আদায় করব নিজেরটা এবং অন্যেরটা। নিজেরটা তাহলে নিজে যাকাত পেতে অবশ্য হিসাব করতে হবে, আদায় করতে হবে। আচ্ছা, অন্যেরটা তাহলে কাদেরটা, সেটা আমরা নিয়ত করেছি, যেহেতু মামুন মুশিক ইবনে আসাদ তিনি আমাদেরকে অসীমের রাস্তা দেখিয়েছেন, আমরা অসীমে একটা নিয়ত করেছি। সেটা কিরকম, যে আমাদের হায়াতকালে যত যাকাত ফেরত ঔষধ দাতা হবে সবার যাকাত ফেরত ঔষধ আমরা আদায় করব ইনশা মামদু হযরত মুশিক কিবলা আলাইহিস সালাম। এরপর আমরা চলে যাব, যত যাকাত ফেরত ঔষধ দাতা হবে সবার যাকাত ফেরত ঔষধ অনন্তকাল ধরে আদায় করার ব্যবস্থা আমরা করে দিয়ে যাব ইনশা মামদু হযরত মুশিক কিবলা আলাইহিস সালাম। এরপরে অতীতেও যারা যাকাত ফেরত ঔষধ দেয়নি তাদেরকে বাদ দিব, তাদেরও যাকাত ফেরত ঔষধ আদায় করার ব্যবস্থা আমরা করে যাব ইনশা মামদু হযরত মুশিক কিবলা আলাইহিস সালাম। এখন এই যে নিয়ত করে ইন্নামাল আমালু বিনিয়ত, নিয়ত যে শক্ত করে করবে সেটাও প্রকাশ পাবে কিসের মধ্যে, যে লাইসালিল ইনসান ইল্লা মা সা, যে যে কোশেশ ছাড়া মানুষের জন্য কিছুই নাই, যে কোশেশের মধ্যে সেটা প্রকাশ পাবে, প্রকাশ পাবে কি না। আর নিয়ত করলে বাড়িতে গিয়ে ঘুমাতে তার আসলে নিয়ত করা হয়েছে হয়নি, যে নিয়ত যে করবে সেটা কোশের মধ্যে প্রকাশ পাবে। এবং সে এক টাকাও যে কোশেশ করলো, চেষ্টা করলো, নিয়ত করলো, এক টাকারও জাকাত যদি আনতে না পারে তারপরেও সবার, এই যে সবার জাকাতের আমরা নিয়ত করেছি, সবার জাকাতের পুরাপুরি হিসাব প্রতিফল পরিপূর্ণ যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি দান করবেন, সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের শুরু করতে হবে তার কাদেরকে নিয়ে, কাছের যারা আছে। হ্যাঁ, কাছে কারা, যেখানে ঘর আপনার তার আশেপাশে 40 ঘর কাছের, তারা হচ্ছে আপনার প্রতিবেশী, তাদেরকে কি জাকাতের কথা বলতে হবে কি হবে না? হবে, ইতাউ জাকাত বলতে হবে। নাহলে এই যে আগে দেখলাম ঈমান আমল সচ্ছলতা শান্তি সব গায়েব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে প্রতিবেশী 40 ঘর, যে এত তাকিদ দেওয়া হচ্ছে, হযরত জিবরিল আলাইহিস সালাম এত তাকিদ দিয়েছেন, মনে হয়েছিল হাদিস শরীফে বর্ণনা করা আছে তাদেরকে ওয়ারিস বানিয়ে দেওয়া হবে, কোনো সম্পর্ক নাই, রক্তের সম্বন্ধে প্রশ্ন নেই, কোথা থেকে দূর থেকে এসে 40 ঘরের মধ্যে বাসা করেছে, তাদের এত তাকিদ দিয়েছে তারা এত। তাহলে যাকাতের হককে আছে কি নাই, আছে বলতে হবে। দুই নম্বর হচ্ছে পেশাভিত্তিক, পেশাভিত্তিক যার যার যে পেশা থাকে, যে কাজকর্ম করে, সে কাজকর্ম করতে গিয়ে অনেক লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, তাদেরকেও যাকাতের কথা বলতে হবে। দুই নম্বর, তাহলে তাদের তালিকা করতে। তিন নম্বর কি, প্রবাসী যারা এদেশ থেকে গিয়ে বিদেশে পরবাসী হিসেবে বাস করে, হ্যাঁ পরদেশে গিয়ে, তারা হচ্ছে প্রবাসী। আর যারা বিদেশে স্থায়ীভাবে বাসিন্দা তারা হচ্ছে বিদেশি। আচ্ছা, এখন তাদেরকে তাহলে কিভাবে বলবো, তাদেরকে তো বলতে হবে তাই না, যে অনেক আত্মীয় স্বজন প্রত্যেকের আছে তারা বিদেশে বাস করে তাই না, প্রবাসী না, তাদেরকে কে জানাবে, তারা যাকাতের ওষুধ দেয় না, দেখা যায় বরকত পায় না, বরকত পায়, টাকা পয়সা অনেক পাঠায় কিন্তু বরকত নাই, কেন? বরকত তো অর্থ কোথায়, যাকাতের একটা অর্থ কি বরকত বা বৃদ্ধি। তাহলে কিভাবে পাবে, তাহলে জানাবে কে এখন তাদেরকে, কে জানাবে, হ্যাঁ আপনার আত্মীয় স্বজন পরিচিত জন, তাহলে কে জানাবে, আপনার দায়িত্ব। হ্যাঁ, এটা কোনো ঐচ্ছিক দায়িত্ব নয়, ঐচ্ছিক দায়িত্ব। হ্যাঁ, ইতাউ জাকাত যিনি খলিক মালিক মানে তিনি আদেশ করেছেন, এটা জানাতে হবে। এরপর কি ব্যক্তিগত, যে আঞ্জুমান বা পেশাভিত্তিক, আঞ্জুমান প্রতিবেশী 40 ঘর, পেশাভিত্তিক প্রবাসী বিদেশি, আর এছাড়াও আরো সম্পর্ক রয়েছে, যেটা আমরা বলেছি আলমে আরতে আল্লাহ পাক সাইদুল রশিদ মজলিস করেছেন, করেছেন না, সবাইকে একত্রিত করে রুহ সম্প্রদায়কে একত্রিত করে তিনি ওয়াদা নিয়েছেন। হ্যাঁ, 2-3টা ওয়াদা নিয়েছেন, সেখানে আমার সাথে যাদের যাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, যার সাথে যা দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, দুনিয়াতে আবার দেখা হবে কি হবে না, হবে। হ্যাঁ, এখন একটা বাসে আমরা উদাহরণ দিই, বাসে বা যানবাহনে কোথাও আপনি যাচ্ছেন, হ্যাঁ পাশে একজন এসে আপনার সাথে বসে আছে, 1-2 ঘন্টা বসে হলো, আপনি তার সাথে রসালাপ করলেন, হ্যাঁ সুখ দুঃখের আলাপ করলেন, দুনিয়াবি হ্যাঁ পলিটিক্স নিয়ে আলাদা করে, রাজনীতি সমাজনীতি একেবারে দুনিয়া উল্টোপাল্টা করে ফেললেন, কিন্তু যাকাতের একটা 2 শব্দ আপনি করেন নাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই লোকটার সাথে আবার আপনার দেখা হবে, কখন, কিয়ামতের ময়দানে, যে তুমি আমার সাথে অনেক রসের আলাপ করেছিলে, অনেক নীতি কুপচিয়েছিলে আমার সাথে, কিন্তু তোমার ভিতরে যাকাতের বিষয়টি বলা হয়েছিল, রাজাবাগদর্শী গিয়েছিলে তুমি তো বলনি, তাহলে তোমার ভিতরে কি করে আখিরাতে ঈমান ছিল, তোমার তো ছিল না, তুমি তো বেঈমান, কাটটা কাফের, চুলের মুঠি ধরে সে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বাঁচতে হলে কি করতে হবে, হ্যাঁ এরকম যারা ধরবে তাদের কাছ থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে, আমাকে 400 জনের লিস্ট করতে হবে। হ্যাঁ, এখন কোটি কোটি মানুষের লিস্ট করা দরকার সেটা তো পারা যাচ্ছে না, কিন্তু 400 জনের লিস্টে কোশেশ শুরু করেন, তাহলে আল্লাহ পাক ছাড় দিয়ে দিবেন, কিন্তু যে করবে না তাকে ছাড় দেওয়া হবে, তাকে ছাড় দেওয়া হবে না। তাহলে 400 জনের লিস্ট করতে হবে, কবে করাবে সেটা, রমজান শরীফ পার হলে তারপরে তাই না। হ্যাঁ, এই বলতে বলতে তো আমার রমজান শরীফ গিয়ে থেকে তারপরে একটা লিস্ট পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। তাহলে এরকম অথর্ব হলে কিভাবে পাওয়া যাবে, অথর্ব হলে চলবে,
হ্যাঁ প্রত্যেকের এখন থেকে প্রত্যেকে আমি এখন আমার আলোচনা মোটামুটি শেষ, বহু আলোচনা করে ফেলছি, দুই মাস চলছে, প্রায় দেড় মাস চলছে, এখন প্রত্যেকের আমি ধরে ধরে এখানে লিস্ট দেবো, না থাকলে ওদের পাঠা দিবো যে লিস্ট করে তারপরে এনে আসতে হবে, বুঝে গেছে? লিস্ট না থাকলে এখানে বসা যাবে না। বহুত কালকে মানুষই বলছেন যে উলুবনে মুক্তা ছিটানো, শুনেছেন? হ্যাঁ কালকে না পরশুদিন বললেন উলুবনে মুক্তা ছিটামোনার, যে যদি লিস্ট না করো তাহলে এটা এখানে থাকার অযোগ্য, বাইর করে দেবো এখান থেকে, যে ওখান থেকে লিস্ট করে তারপর এখানে বসতে হবে, বুঝে গেছে? যে বলা হচ্ছে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না, তার মানে তো সে তো গ্রহণ করার মতো উপযুক্ত সে নয়, তাকে কিন্তু বের করে দিতে হবে। তা 400 জনের কতজনের লিস্ট করতে হবে? 400 জনের কি করতে হবে তারপরে? হ্যাঁ তাদের থেকে কমপক্ষে 3000 টাকা জাকাত ফেতরা ওসর আদায় করতে হবে, কমপক্ষে 3000 টাকা। লজ্জা লজ্জা লাগছে তাই না? টাকার কথা আবার কেমনে কয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ স্বয়ং যিনি সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওনার সোবত মোহরকে একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি আসলেন, ওনার কোল মোহরকে একজন শিশু কন্যা সন্তান মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা, যে ওনার হাতে দুটা এত বড় বড় চুরি ছিল তাই না? কত বড় বড়, ছোট ছোট চুরি ছিল, সোনার চুরি। প্রথম যে বিষয়টি তিনি জিজ্ঞেস করলেন কি এই চুরিগুলোর কি, যে সোনার চুরিগুলোর কি জাকাত দেওয়া হয়? তিনি বললেন না তো দেওয়া হয় না, তো আপনি কি পছন্দ করেন এই চুরি দুটা আগুনের চুরিতে পরিণত হোক? তিনি সাথে সাথে খুলে জাকাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ মুশকিলনাস। তাহলে যিনি সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালাল আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোজানের বাদশা, তিনি একটা কন্যা সন্তান, শিশু কন্যা সন্তান, কোলের শিশুর কন্যা সন্তান, যে রয়েছে না ওনার হাতে চুরি জাকাত চেয়েছেন, তাহলে আমাদের কি অবস্থা? আমরা কতটুকু বললাম, এতবার বলা হচ্ছে, এতবার শোনা হচ্ছে, কোথায় তাহলে সে কার্যক্রম? এই যে বলি যে এতবার বলছি কিন্তু এই যে অনলাইনে দেখলাম একটা জাকাতের নিয়ে একটা পোস্ট দেখি না আমি, হ্যাঁ একটা আলাপ আলোচনা তো এখনো কোথাও শুনি না, তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে হবে, কোথায় কিভাবে উম্মত দাবি করা হচ্ছে, কিভাবে উম্মত হওয়া যায়? উম্মত হওয়া যাবে কি? এখনই আজকেই নিয়োগ করেন যে করে হোক আজকেই আপনি 400 জনের লিস্ট করে এই কার্যক্রম শুরু করবেন, পারবো কি পারবো না আমরা? হ্যাঁ আমরা কি উম্মত হতে চাই কি চাই না? আমরা কি খাস ভাবে সময় তো সুন্নত মোহরক অনুসরণ করতে চাই কি চাই না? নাকি কাফের মুশরিকদের তাদের প্রবাহের মধ্যে ভাসিয়ে দিতে চাই নিজেদেরকে? নাউজুবিল্লাহ, তাদের প্রবাহ ভেসে গেলে তো চলবে না, নিজেকে রুখে দাঁড়াতে হবে, সেই প্রবাহের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই জন্য কি করতে হবে? সময় তো সুন্নত মোহরক, এই যে তত্ত্বটি দেখানো হচ্ছে প্রত্যেকটা যে পুঙ্খানুপুঙ্খ সূক্ষাতি সূক্ষ্ম অনুকরণ অনুসরণ করতে হবে। কাজী তিন দিয়ে গুণ দিলে কত আসে 400-কে? 12 লক্ষ। সাইয়দু সাইদিন আদাদ গণনার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংখ্যা, মহাসম্মানিত মহাপরিচয় 1200, ওনার সাথে মিল রেখে আমাদের লক্ষ্যমাত্রা কমপক্ষে, কমপক্ষে মানে কি সর্বনিম্ন কত? তাহলে এর নিচে থাকবেন না, এর উপরে যাবেন, যে যেরকম নিয়ত করবে সেরকমই। যে আপনার কি নিচে থাকার ইচ্ছা না উপরে যাওয়ার ইচ্ছা? তাহলে সর্বনিম্ন হচ্ছে 12 লক্ষ। দেখি এখন কে কতটুকু করতে পারে। এরপর হচ্ছে কি, আমরা কি করবো? লিস্ট নিয়ে হাদিয়া দিতে হবে, জানা থাকবে তাদেরকে, তাহা দাও তাহাবু, হাদিয়া দিলে কি হয়, মহব্বত বাড়ে। কত টাকা? সোনা গয়না, সোনা চাঁদি, নগদ হাদিয়া দিব না কি হাদিয়া দিব? একটা চকলেট 2 টাকা, পকেট ভরে চকলেট রাখেন, কোনো অসুবিধা নেই, এমনিতে তো অনেকে চকলেট রাখে। এরপর কলম হচ্ছে 5 টাকা। আমাদের সুন্নতি কত খাবার আছে, খেজুর রাখতে পারেন, অসুবিধা তো কিছু নাই, খেজুর রাখা যায় না? খেজুর তো সুন্নতি খাবার, কিনে রেখে দেন। এরপরে অনেক বিষয় আছে, তালমিন আছে, নাবিজ আছে, পানীয় আছে, অনেক কিছু আছে, সিরকা আছে, আপনি সিরকার বোতল একটা সাথে রাখেন, আপনার নিজেরও কাজে লাগবে, যেখানে প্রয়োজন লোকজনে খাওয়াবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধা আছে কি? হ্যাঁ তাহলে এই যে বিষয়গুলো তাদের মধ্যে কি নূর প্রবেশ করবে, মহব্বতের নূর, সুবহানাল্লাহ। এরপরে কি তার খোঁজ খবর রাখতে হবে, তার কোনো বিপদ আপদ বালা মুসিবত আছে কিনা, কারণ বিপদ আপদের যে বন্ধু সেই হচ্ছে আসল বন্ধু, সে আপনার উপর তখন কি হবে বিশ্বাস করবে, আপনার প্রতি আন্তরিকতা তৈরি হবে। কিভাবে? সেটা তাকে নিয়ে আসতে হবে বায়াত সবদে, কোথায় তার বালা মুসিবত দূর করার জন্য কোথায় আনতে হবে? হ্যাঁ একটা মানুষ পাওয়া যায় না যার কোনো বালা মুসিবত বিপদ আপদ নাই, আছে কি? তাহলে সেইগুলো খোঁজ নেন আপনি, তার খোঁজ তো নেন না, যে লোকজন আসে না, লোকজন কথা শুনে, এটা হইতেই পারে না, বলাই হয় না আসলে, যে লোকজনের বিপদে বালা মুসিবত কথা বলে মানুষ অনেক আগ্রহী হয়, বলার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকে, তা বিপদে কথা শোনানোর জন্য একটা লোক পাওয়া যায় না যে বিপদে কথা শোনা যায়, পাওয়া যায় পাওয়া যায় না, তা আপনি শুনেন, শুনে তার কি নিয়ে আসেন যে সমাধান আছে, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয়ই আমার রহমত, আমি আল্লাহ পাক অসীম রহমত, কোথায়? করিব নিকটবর্তী, কার নিকটবর্তী? হ্যাঁ যে মুহসিন বান্দা যারা এই জামানার এবং পরবর্তী জামানার সমস্ত কিছুর জন্য মুহসিন, রহমত কার কাছে করছি? তো মামদাদুল মুশরিক ইবনে আল সালাম ওনার কাছে, সুবহানাল মামদাদুল মুশরিক ইবনে, ইন্না নিশ্চয়ই, নিশ্চয়তা যে নিশ্চয়ই লেখা আছে, দেখা যায় যে সন্দেহ করবে তার ইমান কি? নিশ্চয় তার ইমান হচ্ছে গায়েব, সে বেঈমান, কোনো সন্দেহ নাই, বুঝা গেছে? তাহলে কি করতে হবে? সৌবত মোহরকে নিয়ে আসতে হবে। বিশেষ বিশেষ দিবস হচ্ছে এই মাসে আছে, জুমা আছে, আমাদের অনেক কার্যক্রম চলছে, এখন রুয়াতুল সুন্নাহ শরীফ চলছে, প্রতিদিনই হচ্ছে, সেখানে নিয়ে আসতে পারেন, বুঝা গেছে? এইভাবে তাকে নিয়ে আসতে হবে। এরপরে কি তাকে সংযুক্ত রাখতে হবে, ছেড়ে দিলে হবে না, আনলাম বায়াত করলাম ছেড়ে দিলাম তাহলে চলবে না। কিভাবে? যে সুন্নত প্রচার কেন্দ্র, সেটা আবার কিভাবে সংযুক্ত রাখা, যে সুন্নত প্রচার কেন্দ্র, প্রতিদিন এগুলো বলছি, কতজন করে আসলে,
সুন্নত প্রচার কেন্দ্র এখন প্রত্যেক মুসলমানের ঘর হয়ে গেছে কি কাফেরদের কুফরি প্রচার কেন্দ্র, নাউজুবিল্লাহ কুফরি প্রচার কেন্দ্র না, আপনার ঘর দিয়ে তালাশ করেন দি কত পার্সেন্ট সুন্নত আছে, সুন্নতি জিনিস আছে, কত পার্সেন্ট কুফরি জিনিস আছে, কাফের মুশরিকদের জিনিস আছে, দেখবেন 99% কাফের মুশরিকদের, দুই একটা রাজারবাগ দরসিতে গৃহীত আছে সেটা আড়ালে আপনারা লুকিয়ে চুপিয়ে রাখেন, নাউজুবিল্লাহ তাই অবস্থা না, হ্যাঁ তাই অবস্থা, ঘরে ঘরে যদি দেখা হয় 99% কুফরি কাফের মুশরিকদের তর্জতরিকা, তাদের জিনিসপত্র ভরপুর আর সুন্নতি জিনিসপত্র খুঁজতে পাওয়া যায়, এখন আপনি কোনটা চান, কোনটা চান, মানুষ মুশরিকিন আছে কালকে আমাকে বলে দিয়েছে 100% সুন্নতি একবারে সবাই পারবে না, তিনি আমাদের কত সহজ করে দেন, সো আনা মানুষ মুশরিকিন আছে যে আস্তে আস্তে করুক, তারা আস্তে আস্তে করুক, কিন্তু এটা বলতে থাকবে, চেষ্টার মধ্যে থাকতে হবে যে এখন আমরা জড়িত জর্জরিত হয়ে যাচ্ছি, তারা জালের মধ্যে আটকে ফেলেছে, তাদের তো একবারে তো ছিটতে পারছি না, একবারে সব ছিটতে পারবো, কিন্তু নিয়ত করে কোশেশ করতে হবে, কোথায় সেই কোশেশ, সেই কোশেশটা তো করতে হবে, করতে হবে না তাহলে সুন্নত পর্যন্ত কে হবে, আরেকজন আপনার ভাইয়েরটা হবে, আরেকজনেরটা হবে না, আপনার ঘরটা হবে সুন্নত প্রচার কেন্দ্র, সেটা তো মৌখিক ভাবে জারি করেন, একটা প্রদর্শনী করেন, সুন্নতি বিষয়গুলো মানুষকে দেখান, তাহলে ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে, তাহলে কিভাবে করবেন, মানুষকে দাওয়াত দেন, সুন্নতি বিষয়গুলো খাওয়ান, হ্যাঁ তাহলে তো সে আসবে দেখবে, অন্যান্য বিষয়গুলো দেখিয়ে দেন, একটুকু আপনি করেন 400 জনের লিস্ট করে, দরকার হলে যদি প্রয়োজন হয় আমরা যে ইয়ে করতে যাচ্ছি সামনে থেকে, সামনে সাপ্তাহ থেকে শুরু হবে, তো করা হচ্ছে না, মামলা মুশরিক কিভাবে নিজেই করিয়ে দিচ্ছেন, সামনে সাপ্তাহ থেকে ঘরে ঘরে কি শুরু হবে, হ্যাঁ তালিমি মজলিস শুরু হবে, সেটা আমরা সুন্নত প্রচার জারি করব, সবার এই 211টার মতো মানে স্পট হয়েছে এই কয়েকদিনে যে আলোচনা করে, তো 211টা স্পটে কি সুন্নত প্রচার কেন্দ্র জারি করা যাবে কি যাবে না, হ্যাঁ আপনি কি করতে চান আপনার ঘরটা সুন্নত প্রচার কেন্দ্র হোক, আপনি তো দাবি করেন যে মহব্বত করেন, মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ওমান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমাকে মহব্বত করলো কে, যে আমার সুন্নত মরক ওনাকে মহব্বত করলো, আর সে কোথায় থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজেই সেটা এই যে সুযোগ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা সুযোগ, আপনার হায়াতের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, এই যে জাকাত উপলক্ষে এখন তালিম মজলিস হবে, আপনার ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র একটা তোর দেওয়া হচ্ছে, একটা জোর দেওয়া হচ্ছে, তাই জোরটা আপনি গ্রহণ করছেন না কেন, কেন করছেন, আপনি কি করতে চান, তাহলে এই যে তালিমি মজলিস হবে এই তালিমি মজলিসের উসিলায় আপনার ঘরটাকে সুন্নত প্রচার কেন্দ্র নামকরণ করে ফেলেন, সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের টার্গেট লক্ষ্যমাত্রা কি, এই তালিম উপলক্ষে প্রত্যেকটা স্পটে যেখানে যে আমাদের জাকাতে তালিম হবে সেখানে সুন্নত প্রচার কেন্দ্র জারি হবে, পারা যাবে কি পারা যাবে না, হ্যাঁ সেখানে মানুষকে আপনি সুন্নতি বিষয়গুলো খাওয়ান, এক ঢোক করে সিরকাই খাওয়ান কোনো অসুবিধা নাই, এই যে আমাদের 12টা খাবার দেখছে একটু একটু করে খাওয়া নিতে হয়, হ্যাঁ জবে রুটি খাওয়ান একটু, একটা কলার কামড় খাওয়ান কোনো অসুবিধা নাই, কলা 5 টুকরা করেন 10 টুকরা করেন অসুবিধা আছে, কোনো কোনো অসুবিধা আছে, খরচ কিন্তু বেশি হবে না, খরচ অনেক কম হবে, তাহলে দরকার হলে এই যে 100 টাকার যে ইয়েটা ছিল এটা ভাগ করে খাওয়ান, ভাগ করে খাওয়ালে কোনো সমস্যা আছে, হ্যাঁ এই যতটুকু আছে একটুকু ইয়ে মনে হয় এটারই একজনে এক চুমক করে খাওয়ান কোনো অসুবিধা নাই, হ্যাঁ তার মধ্যে নূর প্রবেশ করবে, সুবহানাল্লাহ মামলা মুশকিল, সে আবার আসবে যে আমি যে খেয়েছিলাম শূন্য তার ফলাফল আমি পেয়েছি, পেতে বাধ্য, রহমতুল্লিল আলামিন ওনার রহমত তার ভিতরে ঢুকেছে, সুবহানাল্লাহ মামলা মুশকিল সালাম, কোনো বানোয়াটি এখানে নাই, কোনো বানোয়াটি আছে, কোনো বানোয়াটি নাই, সেটা করতে হবে, উদ্যোগটা কে নিবে, কে নিবে, মামলা মুশকিল তিনি সব দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারটা আপনাকেই করতে হবে, আরেকজন করে দিতে পারবে না, পারবে, হ্যাঁ এরপরে আর বাদ থাকলো কিছু, বলা কিছু বাদ আছে নাকি, তাহলে আর কে করবে, আপনি কত আর পিছিয়ে চলবেন, হ্যাঁ কত পিছিয়ে চলতে হবে, এখন তাহলে এটা করতে হবে, তো আমাদের শুরু হবে সাপ্তাহ থেকে, সাপ্তাহে দুপুরে আমাদের সাংবাদিক সম্মেলন আছে, আর বিকাল থেকেই আমাদের সুন্নত প্রচারের জাকাতের আলোচনা ঘরে ঘরে চলবে, বুঝে গেছে, তালিকা করা হয়েছে, আপনার দুই কালকেই হয়তো পেয়ে যাবেন, কালকে একটু রিভাইজ করা হবে, জুমার মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া, নিজ আগ্রহে জানিয়ে তো কে জানাই দিবে, হ্যাঁ নিজ আগ্রহে নিজে জানবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন, তাহলে অন্যদেরকে উৎসাহিত করলে সেই ফজিলতটাও আপনি লাভ করবেন, খালি একজন একজনের চিন্তা করা যে কিভাবে ক্ষতি করা যায়, নাউজুবিল্লাহ, যে নেক কথাগুলো বলার অভ্যাস করতে হবে, আচ্ছা তাহলে সংযুক্ত হলো, এরপরে এই কাজগুলো ফজিলত বলার অপেক্ষা রাখে না, সমস্ত ফজিলতি পাওয়া যাবে, খুব আল্লাহ পাক আদেশ করেছেন যেটা সুন্নত হিসেবে বাস্তবায়িত হয়েছে, তাহলে কি খাস ফরজ খাস সুন্নত, হ্যাঁ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি মুত্তালাল আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে যাকাত চেয়েছেন যেটা আগেই বললাম, তারপর কি করেছেন অন্যদেরকে যারা যাকাত সংগ্রহ করে নিয়েছেন নিজে আতাও কামুন বি সাদাকাতিহিম, যে যখন একদল কম জাকাতটা সংগ্রহ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খিদমতে নিয়ে আসলেন, তখন তিনি কি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, যে আয় বারেলি যে যাকাত নিয়ে আসতো তার এবং তার পরিবার পরিজনের উপর আপনি রহমত বরকত সাকিনা বর্ষণ করুন, কে দোয়া করলেন যিনি সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি মুত্তালাল আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া করেছেন, এই আয়াত শরীফ অনুসারে কোন আয়াত শরীফ, এটা পবিত্র সূরা তওবা ওনার 103 নম্বর আয়াত, যাকাতের আলোচনা হবে আর এই আয়াত শরীফ আলোচনা হবে সেটা হতে পারে না, আলোচনা হবে না সেটা হতে পারে, যে খুজ মিন আমওয়ালিম সাদাকা আপনি গ্রহণ করুন, কি হবে আমারও দরকার নেই আপনারও দরকার নেই, কাদের দরকার উম্মতের দরকার, কি তুতাহিরুম তুজাক্কিহিম বিয়া,
জহিরি বাতিনি যত রকমের পবিত্রতা আছে তার রোগ বালাই থেকে শুরু করে বালা মুসিবত থেকে শুরু করে আমি ধুয়ে পরিষ্কার করে দিব সমস্ত পবিত্রতা। হ্যাঁ তুতা হিরুম তুজা কি হিমবিহা তারকে একেবারে পরিষ্কার পবিত্র করে দিব সুবহানাল্লাহ আমানু মুশকিল। এরপর সবচেয়ে বড় ওয়াসাল্লি আলাইহিম, ওয়াসাল্লি আলাইহিম আপনি দোয়া করুন আপনার দোয়ার সর্বশ্রেষ্ঠ সেটা তারা পাবে, সর্বোচ্চ প্রাপ্তি পাবে। এখন বর্তমান জামানায় এই পাওয়ার কোনো উপায় ছিল না, ছিল কিন্তু মামদু মুশকিল আছে সেই রাস্তাটা খুলে দিলেন। ইন্না সালাতাকা সাকান, নিশ্চয়ই আপনার দোয়া মরুক মানেই হচ্ছে শান্তি, এক কথাই যথেষ্ট, আর কিছু লাগে কি চাই আমরা? এত ছুটাছুটি, এত কিছু, এত লাফালাফি, এত কিছু মানে কি? মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য তো আমরা হারিয়ে ফেলেছি, সেটা কি? শান্তি, শান্তি চায় সবাই, শান্তি চায়। সে শান্তি পাওয়ার উপায় কি? ইন্না সালাতাকা সাকানুন, সেটা কি করলে? জাকাত ফিতর ওষুধ পৌঁছাতে হবে কোথায়? হ্যাঁ হক স্থান কোথায়? হক স্থানে খালি খাস স্থানে, হক স্থান নয়, খাস স্থান কোথায় সেটা? নূরে মুজাসসাল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুতাল্লাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে পৌঁছাতে হবে। সেটার উপায় একমাত্র উপায় বর্তমান জামানায় মামদুজুত মুশিদ কি আছে, ওনার প্রতিষ্ঠিত মোহাম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা উল্লিল্লাহ বোর্ডিং। বুঝে গেছে? হক স্থান আরো থাকতে পারে, থাকতে পারে না, থাকতে পারে, কিন্তু এই খাস ফজিলত পাওয়ার উপায় কি? হ্যাঁ এখানে সেটা পৌঁছাতে হবে। মামদু মুশিদ কি আছে তিনি কবুল করুন। তাহলে এই গেল খাস স্থানে পৌঁছা, আর কি হকের না হকের প্রতিবাদ করতে হবে। এখন জাকাত ফিতর ওষুধ কেউ দিচ্ছে, যে উদাহরণ যেটা দিই একজন ইয়াতিম, ইয়াতিমই ধরলাম, কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে, পরিবেশ পরিস্থিতি, রাস্তাঘাটে অনেক ইয়াতিম পাওয়া যায় না, অনেকে দেখবেন, অনেকে এরকম অনেক দেখেছি, কি যাচ্ছে ছোট ছোট ছেলে কি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ এখন তারা কি খায়? হ্যাঁ গাঁজা এবং ইয়াবা খায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ ধ্বংস করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এখন যাই হোক, তাদেরকে জাকাত দিলে জাকাত কবুল হবে? হ্যাঁ আপনি যাতে করে দিয়ে দিলেন, থাক সে খাবে। হ্যাঁ তাহলে কি খাবে? সে তো ইয়াবা খাচ্ছে, নাউজুবিল্লাহ। তাওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ যে যে প্রদান করতে হবে, তাহলে কোথায় প্রদান করতে হবে সেটা আমরা এখন দেখব। প্রদান করতে হবে কোথায়? যে তাওয়ানু আলাল বিরি ওয়াত তাকওয়া, নেককার পরেজগার যাচাই করে সেখানে কি করতে হবে? সাহায্য সহায়তা করতে হবে, জাকাত ফিতর ওষুধ পৌঁছে। ওয়ালা তাওয়ানু, যে পাপিয়ে বদিতে শত্রুতা সীমানো কোনো সাহায্য সহায়তা করা যাবে না, মূল উসুল আল্লাহ পাক দিয়ে দিলেন। ওয়াত তাকুল্লাহ, আদেশ হচ্ছে নেককার পরেজগার দেখে যা সাহায্য সহায়তা করা, আর নিষেধ কি? পাপে বলতে করা যাবে না। অত্তাকুল্লা আল্লাহ পাক ওনাকে ভয় করতে হবে। তাহলে পাপে বলতে কারা? যাদের ইমান নষ্ট তারা কি নেককার? না। যে বাতিল বাতুল ফেরকা ইমান নষ্ট তারকে সাহায্য সহিত করা যাবে? যাবে না। এরপর যাদের আমল নষ্ট, হরতাল লং মার্চ বেপর্দা ব্যাপনা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি করে থাকে, তন্ত্র মন্ত্র করে থাকে, তাদের কি আমল ভালো না নষ্ট? হ্যাঁ এদেরকে সাহায্য সহিত করা যাবে? যাবে না। এরপরে যারা ফাসেক ফুজার, ইদা মুদি হেল ফাসেকু গদিবা রব্ব ইতাজাল্লাহুল আশ, একটা ফাসেকের শুধু প্রশংসা করলে যে খুব সুন্দর দেখতে চেহারাটা, কিন্তু সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তরক করে আরেকদিকে হারাম কাজে নিযুক্ত, সে কি ফাসেক? এরকম ফাসেকের যদি প্রশংসা করে শুধুমাত্র বলে, আরে তুমি তো দেখতে খুব সুন্দর, এতটুকুই কি হবে? ইতাজাল্লাহুল আরশ, আরশে মওলা পাক থরথর করে কাঁপে। কেন? যে আল্লাহ পাক ওনার গজব, রব্বি আল্লাহ পাক ওনার গজব, ওনার রুবুবিয়ত, ওনার জালালিয়ত, মনে ওনার গোস্বামরক এত অধিক বর্ষিত হতে থাকে, এত অধিক পরিমাণে প্রকাশ পায় যে আসছে মোলাবাক তিনি রোবের কারণে থরথর করে কাঁপতে থাকেন, নাউজুবিল্লাহ। এই মূল বিষয়গুলো আমরা হারিয়ে ফেলেছি। দেখা যাচ্ছে যে একটা ফাসিক ফুজারকে সাহায্য সহিত করায় শান্তি পায় না, কিভাবে পাবে? সে তো গজবের মধ্যে আছে, নাউজুবিল্লাহ, নিদারুন গজবের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। এরপর কি যারা রিয়া করে, আর রিয়াও শিরকুন খাফি, গুপ্ত শিরক, নাউজুবিল্লাহ, যে তেনা ফেরফেরা কাপড় দিয়ে অনেক মানুষকে দিতে পারবে, প্রচার করলো জাকাত দিচ্ছে, সে জাকাত দাতা, নাউজুবিল্লাহ, কবুল হবে কি? এরকম ওয়ালা তাআলাল ইসমাউল উদান, পাপে বলতে শত্রুতা সীমালন কোনো সাহায্য সহায়তা করা যাবে না। তাহলে নেককার পরেজগার কারা বর্তমান জামানায় নিঃসন্দেহে যাচাইকৃত, তারা কারা? মোহাম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা উল্লিল্লাহ বোর্ডিং। তাহলে আমাদের কি বৈশিষ্ট্য? হ্যাঁ আমাদের কি বৈশিষ্ট্য যে আমরা প্রতিদিন আলোচনা করছি, আজকেও আমার একটু ইলিম্ব বহাস, আমাদের একটু আরেকবার পুনরাবৃত্তি হোক, যে আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য থেকে শুরু করি, উদ্দেশ্য কি? কুনু রব্বানিন, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, ওনাকে হাসিল করা অন্তরে অন্তঃস্থলে একেবারে, সেটা উদ্দেশ্য। উদ্দেশ্য না ওনাকে হাসিল করা আমাদের উদ্দেশ্য, অন্য কোনো দুনিয়ার কোনো কিছু আমরা পরোয়া করি না। তারপরে কি? এমন ওনাকে হাসিল করতে প্রথমে কি লাগবে? আমাদের ইমানটা লাগবে। হ্যাঁ ইমানের রূপরেখা হচ্ছে আকিদা। হ্যাঁ আকিদাগত পরিশুদ্ধি লাগবে, যেমন প্রতিদিন যে বলছি যে ইবনে তাইমিয়া, তারপর ইবনে বাজ, আলবানি, হ্যাঁ কাট্টা কাফেরগুলো, তাদের আকিদা কি আল্লাহ পাক সীমাবদ্ধ, আকৃতি দিয়ে সীমাবদ্ধ, আসছে মোয়াল্লা পাক থেকে ওনার আকৃতি বর্ধিত কিছুটা, নাউজুবিল্লাহ, উনি আল্লাহ একবার বড় কিন্তু কিছুটা বড় আর কি, নাউজুবিল্লাহ। হ্যাঁ তাহলে কি ইমান থাকলো? আল্লাহ পাক ওনাকে আকৃতির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। এই বিশুদ্ধতা আমাদেরকে কে দান করেছেন? আকিদাগত বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম, বিশুদ্ধতম আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা তিনি আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ আমানু মুশকিল। ইমানের পরে কি আমল? আমল করতে হলে কি লাগে?
ইলম লাগবে, ইলমে তাসাউফ, ইলমে ফিকা সর্বোচ্চ বিষয় আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মুশফিক ইবনে হাসান। আমলের ক্ষেত্রে হ্যাঁ কোন বিষয়টা মনে হয়, প্রথমেই সুন্নতের আমল, পায়ের তলা থেকে মাথার তলা, হাত থেকে মুখ পর্যন্ত সুন্নত অনুসরণ করতে হবে, ফরজ অনুসরণ করা। কে দিলেন শিক্ষা আমাদেরকে? আমাদের মুশফিক ইবনে হাসান শুধু শিক্ষা দিলেন, তিনি তো আমাদের 24 ঘন্টায় সে তালিম দিচ্ছেন সুবহানাল্লাহ মুশফিক ইবনে হাসান। এরপরে কি যে আরো কিছু বিষয় রয়েছে, যেমন তাহাজ্জুদ গুজার এখানে যারা আছে, তাহাজ্জুদ নামাজ পড়া বাধ্যতামূলক, পর্দা করা বাধ্যতামূলক। একজন পর্দানশীল মহিলা গেলেও এখানে যারা সুফি রয়েছেন ওনার কি তাকায় থাকেন না বিপুল দিকে ঘুরে থাকেন, উল্টা দিকে ঘুরে থাকতে হয়। মামদু মুশিকিনা সেটা জারি করেছেন সুবহানাল্লাহ মুশিকিন। এখানে বালিকা মাদ্রাসায় 5 বছরের বয়সেরও কোনো শিশু সেখানে ঢুকতে পারে না, 5 বছর তো শিশু, সে শিশুটাও সেখানে ঢুকতে এত সরই পর্দা সুবহানাল্লাহ মুশিকিনা আছেন। এছাড়াও এখানে যে ইলিম তালিমের যে সিলসিলা আছে, যে ইন্টারন্যাশনাল সিলেবাস মামদু মুশিকিনা নিজে তত্ত্বাবধান করছেন, এরপর 5টা ভাষা আরবি, যে উর্দু, ফার্সি, বাংলা, ইংরেজি এখানে জারি রয়েছে। এছাড়াও এখানে যে খাবার যেটা রয়েছে সেটা কি ব্যালেন্স ডায়েট, দুনিয়াবী দৃষ্টিতে সুষম খাদ্য, এবং যদি অন্য দৃষ্টিতে দেখা, দিনী দৃষ্টিতে দেখা হয় তার সর্বোচ্চ তাবারুক, কারণ অনন্তকালব্যাপী মাহফিলে তাবারুক যে দায়িত্ব স্বয়ং তিনি সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যিনি সাইয়েদুল মুরসালিন ইমাম, যিনি সম্মানিত কাসিম সাল্লাল্লাহু আলাইহি, তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছেন সুবহানাল্লাহ মুশফিক আলাইহিস সালাম। আর এছাড়াও যে বাহ্যিক অন্যান্য মাদ্রাসা মসজিদ যারা আছে, যে চক্রান্তের ষড়যন্ত্রের শিকার, দুষ্ট বেদে শিকার, যেমন তন্ত্র মন্ত্র, হরতাল, লংমার্চ, বেপর্দা, ব্যাপনা করে, এগুলো সমস্ত কিছু থেকে আমরা কি পরিপূর্ণ মুক্ত। এই যে বলি যে স্বপ্নের মধ্যে কেউ মনে দেখে না যে লংমার্চ করতেছে, দেখে নাকি কেউ আমাদের? সমস্ত কিছু থেকে আমরা মুক্ত। এছাড়াও আরো 12টা বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য দিন আমার বলা হচ্ছিল, পরে সেদিন ইয়েতে দেখতে দেখতে গিয়ে মূল একটা বৈশিষ্ট্য আমাদের নামকরণ, কোন কার নামকরণে? হ্যাঁ সর্বশ্রেষ্ঠ নাম মোরক সুবহানাল্লাহ, সমস্ত কিছুরই সর্বশ্রেষ্ঠ মাকাম মামদু মুশকিল হোসেন দিয়েছেন আমাদেরকে সুবহানাল্লাহ মুশকিল হোসেন। তাহলে 12টা আরো বৈশিষ্ট্য রয়েছে যেটা অনন্য, 12টা বৈশিষ্ট্য, তাই না? 6টা হচ্ছে ইলিম গবেষণার সাথে, আর 6টা হচ্ছে অন্যান্য। তাহলে 6টা বলি, প্রথম হচ্ছে কি মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, মোহাম্মদিয়া জামিয়া শরীফ, এরপর হচ্ছে অনলাইন গবেষণা। হ্যাঁ আর একটু সহজ করা যায়, আমরা বিজ্ঞান গবেষণাটা পরে বলতাম, এখন আগে নিয়ে আসবো। হ্যাঁ বিজ্ঞান গবেষণা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল গ্রুপ ফর সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড কোঅপারেশন। তাহলে 3টা গবেষণা কি কি? মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার মূল, তারপর হচ্ছে অনলাইন গবেষণা, এরপরে বিজ্ঞান গবেষণা। গবেষণা করতে কি লাগে? কিতাব লাগে। কোথায়? মামদু মুশফিক ইবনে হাসান তিনি কোটি কোটি টাকার লাইব্রেরি করেছেন, কোটি কোটি টাকা, সপ্তাহে সপ্তাহে লক্ষ লক্ষ টাকার কিতাব কিনা হয় সুবহানাল্লাহ মামদু মুশফিক ইবনে হাসান। শুধু এখানেই নয়, বাইতুল হিকমা ঘরে ঘরে লাইব্রেরি করার জন্য তিনি বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছেন, ঘরে ঘরে লাইব্রেরি। এরপরে কি? হ্যাঁ ঘরে ঘরে লাইব্রেরি, আর কি আছে? যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা, সারা বিশ্বব্যাপী কোটি কোটি মসজিদ মাদ্রাসা, আর কি? খালি কি মসজিদ মাদ্রাসার মধ্যে ইলিম তালিম চলবে, নাকি ঘরে ঘরে আঞ্জুমান আল বাইনাত ওনার তালিমি মজলিস? এই যে আমরা প্রতিদিন দেখাচ্ছি যে যাকাতের তালিমটা এখানে আছে পুরোটা, এই তালিমটা আপনার ঘরে কে দিবে? হ্যাঁ এই যে শোনা হচ্ছে, দেখা হচ্ছে আপনি নিজে দিতে পারবেন না তালিম। হ্যাঁ এখন আলোচক খুঁজতে গেলে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না, এত বলা হচ্ছে কিন্তু আলোচক খুঁজে পাওয়া যায় না, কি শোনা হয় কি চর্চা করে বুঝি না। তো ঘরে ঘরে তালিম কে দিবে? আপনাদের দিতে হবে তালিমি মজলিস, ঠিক আছে? ঘরে ঘরে আঞ্জুমান আল বাইনাত ওনার তালিমি মজলিস, রিডার্স ফোরাম ইংরেজিতে বললে। তাহলে 6টা গেল, মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, অনলাইন গবেষণা, বিজ্ঞান গবেষণা, গবেষণা করতে কিতাব লাগবে, লাইব্রেরি, বাইতুল হিকমা, এরপর কোটি কোটি মসজিদ মানুষ, তারপরে কি? হ্যাঁ ঘরে ঘরে তালিমি মজলিস, আঞ্জুমান আল বাইনাত ওনার রিসার্চ ফোরাম, তালিমি মজলিস, 6টা গেল। এরপর হচ্ছে কি? তাহজিব তামাদ্দুন বিভাগ, কাফের মুশরিকদের তজ্জত তরিকা নির্মূল করতে হবে, এবং রুয়েতুল হিলাল। এরপরে আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল, হাসপাতালের পরে কোর্ট কাছারি, কি মুসলিম রাইটস ফোরাম, মুসলিম রাইটস ফোরাম, বিরাট একটা তাজদিদ মামদু মুশফিক ইবনে হাসান ওনার সুবহানাল্লাহ সুবহান রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মামদু মুশফিক ইবনে হাসান। তারপরে কেন্টিন শরীফ এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, কেন্টিন শরীফ এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, কেন্টিন শরীফটা কেন? এই যে আমরা বলছি 100% সুন্নতি জিন্দিগি, তো সমস্ত কিছু আমরা কোত্থেকে গ্রহণ করব? এই যে মামদু মুশফিক বলে দিলেন যে একবারে তো পারবে না, আস্তে আস্তে করুক, নিয়োগ করে এই সদস্য হয়ে যান 100% কেন্টিন শরীফটা, এবং যিনি খলিক মালিক মানালো তিনি স্বপ্ন মোরকে দেখেছে, সত্য স্বপ্ন ওহি সময়িত ওহি ওনার 46 ভাগের 1 ভাগ, এটা মনে রাখতে, এটা হাদিস শরীফ, 46 ভাগের 1 ভাগ, বুঝা গেছে? তারপর হচ্ছে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র 11টা, 12তম বিষয় কি? অনন্তকালব্যাপী বলতে হবে, অনন্তকালব্যাপী সাইদুল সোনার মাহফিল, আর কোটি 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 কণ্ঠে মিলাদ শরীফ, এই 12টা বিষয়। তাহলে দ্বিতীয় বিষয়গুলো আরেকবার একটু দেখি, তাহজিব তামাদ্দুন বিভাগ, রিয়াতুল হিলাল, তারপরে আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল, সরই পর্দার অনন্য, দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান এরকম নাই, দেখাতে পারবো না। তারপরে হ্যাঁ মুসলিম রাইটস ফোরাম, মুসলিম রাইটস ফোরাম, হাসপাতাল আর কোর্ট কাছারি চোখে একসাথে ভাসে না। হ্যাঁ তারপরে কি? কেন্টিন এবং আন্তর্জাতিক শূন্য প্রশ্ন একসাথে, আর 12তম বিষয় তো সবার জানাই আছে,
আছে না অনন্তকাল ব্যাপী সাইদুল হাসি উনার মাহফিল আর কোটি কোটি কণ্ঠে বিলাসী এতটুকুই। তাহলে এই বিষয়গুলো মানুষকে তো বলতে হবে না, নাকি চুপ করে থাকবেন? হ্যাঁ চুপ করে থাকলে চলবে? তাহলে সরব হতে হবে। আল্লাহু সামিউন আলিম, সামিউন যিনি খলিক মালিক রহমান আল্লাহ পাক, তিনি এই 103 নম্বর আয়াত শরীফ পবিত্র সূরা তাওবা উনার পবিত্র 103 নম্বর বলছে আমি শুনছি। হ্যাঁ এই যে শোনানো হলো কানে দেওয়া হলো না, এরপরে কে আবার আরেকজনের শোনায়? এটা আল্লাহ পাক বলছে আমি শুনছি, যে শোনাবে সেই সমস্ত ফজিলত লাভ করেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কি ওয়াদার খেলাপ করেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ কোনোদিন হতে পারে? আপনারা ওয়াদার খেলাপ করেন, বর খেলাপ করেন, যে শোনা হচ্ছে হক আদায় করা হচ্ছে না। হক আদায় করতে হবে কি হবে না? আমরা পারবো না? আমাদের জিন্দগিটা কি খালি দুনিয়ার টানে কি খালি ব্যয় হতে থাকবে? আমাদের রক্ত গোস্ত শক্তি সামর্থ্য বুদ্ধি মেধা অর্থ সমস্ত দুনিয়া টান দিয়ে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। সেটাকে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যিনি মুতাল্লাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনি এবং ওনার খাস কাইম মাকাম মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের জন্য ব্যয় করতে চাই না, চাই কি চাই না? তাহলে সেটা তো প্রমাণ করতে হবে। তাহলে এক নম্বর বিষয় যে আমরা বললাম পাঁচটার মধ্যে কি জাকাত, মাঝখানে তিনটার মধ্যে আমরা দেখেছি জাকাত ছাড়া কোনোটা টিকবে না, দুইটার মধ্যেও দেখেছি, আর ইমানের কথা ধরলে এক নম্বর বিষয় ইমানও থাকবে না, জাকাত না থাকলে থাকবে? তাহলে আপনারটা আপনাকেই ঠিক রাখতে হবে মামদুদ মুর্শিদ।